আজকের এই মহতি হরিবাসরে মলয়বাবু তার বাড়িতে প্রসাদের ব্যবস্থা করেছিলেন দুপুরবেলায়, আবার সন্ধ্যাবেলায় হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন। কলিযুগে দুটি জিনিস খুব প্রয়োজন, একটি নাম, একটি সেবা। এই দুটি তিনি করেছেন। যত ভক্তমণ্ডলী এসে এই জায়গাটাকে বৃন্দাবনে পরিণত করেছেন, নবদ্বীপে পরিণত করেছেন, তারা প্রভুর কাছে প্রার্থনা করে যান যেন মলয়বাবু দীর্ঘদিন যাবৎ এই অনুষ্ঠান চালাতে পারেন। আপনাদের মতো মহতি ভক্তিমতী মা এবং ভক্তের চরণধুলিতে মলয়বাবুর এই জায়গাটি পবিত্র বৃন্দাবন এবং নবদ্বীপ ধাম। আজকে যেটা বলতে হবে সেটা হচ্ছে করোনা পরিস্থিতি খুব ভয়াবহ, আপনারা সব দেখতে পাচ্ছেন। আর সেই পরিস্থিতির মধ্যে আমরা কীর্তন গান গাইতে এসেছি, আমাদেরও মাঝে মাঝে ভয় হয়, তবে ভগবানের প্রতি বিশ্বাস থাকলে সব ঠিক থাকে। এই করোনা মুক্তি হবে একমাত্র ভগবানের করুণা ছাড়া, মানুষের দ্বারা কিছু হবে না মা। ঈশ্বর যেদিন করুণা করবেন সেদিন করোনা চলে যাবে। এই জন্য প্রত্যেকটি ভক্তের কাছে প্রার্থনা, প্রভুর কাছে শুধু প্রার্থনা করুন, প্রভু আমাদের পৃথিবী করোনা মুক্ত হোক, মানুষ রোগ মুক্ত হোক, যেন তোমার চরণে সবাই সমর্পণ করতে পারে। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আপনারা প্রণাম জানাবেন, সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আপনারা প্রণাম জানালে তাদের কাছ থেকে আশীর্বাদ পাবেন। আসুন প্রেম সে বলুন নিতাই গৌর হরি। যিনি কলিযুগের ভগবান মহাপ্রভু, তিনি যদি নাম না নিয়ে আসতেন তাহলে আপনারা এখানে আসতে পারতেন না। তিনি কৃপা করে নাম এনেছিলেন বলে আপনারা আসতে পেরেছেন। সবচাইতে দুঃখের ব্যাপার একটাই, 25শে ডিসেম্বর মানে বড় দিন গেল না, সেদিন দেখবেন, আমি দেখেছি মায়েদেরকে বাচ্চারা বলে মা আজকে বড়দিন কেক কিনতে হবে, তো মা তখন বলে জানিস বড়দিন মানে শুধু কেক খাওয়া নয়, আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। এটা মা তার বাচ্চাকে খুব সুন্দর বোঝায়। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার এবং লজ্জার ব্যাপার, যার জন্য আমরা পৃথিবীতে এলাম স্বয়ং মহাপ্রভু, তার কবে জন্ম হলো এটা আমাদের মা বাবারা কিন্তু বাচ্চাদেরকে বোঝাতে পারে। আসল কারণটা কি, আমরা তো নিজেরাই জানি না মহাপ্রভু কবে এসেছেন। যদি জানতাম তবে তো বাচ্চাদেরকে জানাতাম। কেন? যেদিন দোল পূর্ণিমা হয় বাচ্চাদের রং খেলার জন্য সরঞ্জাম এনে দেন, সেদিন বাচ্চাকে বলতে পারেন না ওরে আজকে দোল পূর্ণিমা মানে কি জানিস, স্বয়ং মহাপ্রভু আজকে পৃথিবীতে এসেছেন। আপনারা যদি নবদ্বীপ মায়াপুর যান তার অবাক হয়ে যাবেন, বিদেশ থেকে প্রচুর মানুষ যারা বাংলা ভাষা ভালো বলতে পারে না, হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা এই বলে ধুলাই গড়াগড়ি দিচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলেগুলো তিলক মালা নিয়ে ধুলাই গড়াগড়ি দিচ্ছে, হরিনাম করছে। বিদেশ থেকে মানুষ এসে আমাদের দেশের ভগবানকে ভজনা করছে। লজ্জা আমাদের, আমাদের ঘরের ভগবানকে আমরা ভজনা করতে পারব না। এই জিনিসটাকে আপনাদের ঠিক রাখতে হবে, কারণ মহাপ্রভুকে যদি না সম্মান দিতে না পারি এবং সাধুগুরু বৈষ্ণবকে যদি সম্মান না দিতে পারি তবে কীর্তন করে আমাদের কি লাভ আছে। তো মহাপ্রভু কবে এসেছিলেন একটু আপনাদের জানিয়ে দেবো। অদ্বৈত প্রভু মহাপ্রভুর চাইতে 52 বছরের বড়। তিনি গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করলেন, এসো গৌর হরি, তুমি এসো গৌর হরি, তুমি অকুলের কাণ্ডে সচম। তবে ফাঁকে একটা কথা বলি, আপনাদেরও ভাগ্য ভালো আর আমাদেরও ভাগ্য ভালো, কারণ লকডাউন লাগবে মানে শেষ জায়গায় আমরা এসেছি। আপনারাও আমাকে পেলেন আর আপনাদেরকেও আমরা পেলাম। এর পরবর্তী ক্ষেত্রে যারা আষাঢ় মাসের 25 তারিখ পর্যন্ত আমাকে টানা বায়না করে রেখেছে, একবারে সারা বছরই গান, মানে প্রত্যেক দিনই 365 দিনের মধ্যে 320 থেকে 330 দিন আমাদের গান, এত চাপের মধ্যে আছি। তাহলে যারা এর পরবর্তী ক্ষেত্রে গানের জন্য আয়োজন করেছেন, প্যান্ডেল করেছেন, তারা কিন্তু নৈরাশ হবে। কেন বলুন তো, লকডাউন ডাকলেই নিতাই গড় হবে। আপনারা একটু ভাগ্যবতী ভাগ্যবান, আমিও ভাগ্যবান যে আজকে মনে হয় শেষ, আর মনে হয় পরবর্তী ক্ষেত্রে হবে কিনা কোনো চান্স নেই। তবে যাই হোক, প্রভু করোনা মুক্ত করলে আবার নিশ্চয় হবে, সবাই মিলে উলুধ্বনি দেবেন, এসো গৌর হরি, তুমি এসো গৌর হরি, তুমি অকুলের কাণ্ডে সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি, তুমি এসো গৌর হরি,
অকুলের কানারে সচন্দন তো লসি দিও তোমার চরণে সেবা করি গৌরা পরে অকুলের কানারে সচন্দন তুলসি দিয়া তোমার চরণ সেবা করি বামনা রূপ ধরি দাঁড়াইলে ছল করি আজ বামন রূপ ধরে দাঁড়াইলেন ছল করে বামন রূপ ধরি দাঁড়াইলেন ছল করি বামন রূপ ধরি ভিক্ষণ দেহি বলে বলি রে উথারি বামন রূপ ধরি দাঁড়াইলেন ছল করি ভিক্ষণ দেহি বলে বলি রে উথারি যেমন করে যেমন করে বৃন্দাবনে গোধন চরাবনে বনে তেমনি 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 করে এসো আমার হৃদ মন্দির ও যাদি তেমনি 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 করে এসো আমার হৃদ মন্দিরে এসো গৌরবরে অকুলের কান্দরে সচন্দ্র তুলসে তোমার চরণে সেবা করি এসো হে গৌর হরি গৌর হরি কংসের কারাগারে কৃষ্ণ যখন জন্ম নেয় নাই তখন কারাগারটা অন্ধকার ছিল কিন্তু যখনই কৃষ্ণ জন্ম নিয়ে নিল কারাগারটা আলো হয়ে গেল তত্ত্ব বলল প্রত্যেকটি ভক্তের একটা করে হৃদয় কারাগার আছে যিনি কীর্তন শুনবেন হরিনাম বলবেন তার হৃদয় কারাগারটা আলো হয়ে যাবে আর যিনি কোনোদিন হরিনাম শুনবেন না হরির ধার ধারবেন না তার হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়েই থাকবে এই জন্য মহাপ্রভু এলেন কখন মা এইদিকে 23শে ফাল্গুন ফাল্গুন মাসের 23 তারিখে দোল পূর্ণিমার দিনে সেদিন গ্রহণ হয়েছিল আপনারা তো গ্রহণ একটা দেখেন সেদিন 3টে গ্রহণ হয়েছিল একটি হচ্ছে চন্দ্রগ্রহণ একটি মহাপ্রভুর জন্মগ্রহণ আর সেদিন নাম গ্রহণ এই 3টি জিনিস হয়েছিল সেদিন তবে মেনে রাখবেন আপনারা মহাপ্রভু জন্ম নিলেন কেউ কেউ বলে শুক্রবার কেউ কেউ বলে শনিবার তিনি কিন্তু সকালে জন্ম নেয় নাই বিকেল 5টা 46 মিনিটে মহাপ্রভু জন্ম নিলেন এইবার দেখুন ছেলেটি এত সুন্দর দেখতে আচ্ছা মায়েদের ইচ্ছা হয় না বাচ্চা ছেলে রাস্তায় খেলা করে দেখতে খুব সুন্দর মায়েদের অবশ্যই ইচ্ছা হয় একবার কোলে নিই তা পাড়ার মেয়েরা গঙ্গায় জল আনতে যাচ্ছে শচীমাতার ছোট্ট ছেলে নিমাই খেলা করছে তাকে কোলে নিতে যাচ্ছে এমন দুষ্ট ছেলে যখনই কোলে নিতে যায় তখনই কান্নাকাটি করতে শুরু করে শচীমাতাকে পাড়ার মেয়েরা বলে ও দিদি এমন ছেলে জন্ম দিলে দেখতে এত সুন্দর যখনই কোলে নিতে যায় খালি কান্নাকাটি করে আচ্ছা কি করলে কান্না বন্ধ হবে বলো তো শচীমাতা রান্নাশাল থেকে বলে আমার ছেলেকে লজেন্স বিস্কুট দিলে চুপ করবে না আমার ছেলের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দাও দেখবে ছেলে চুপ করে যাবে পাড়ার মেয়েরা নিমাইকে কোলে করে বলতো বল নিমাই কি কৃষ্ণা 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে গৌর
হে তুমি দেখো দাও ছোটবেলায় নাম হলো নিমাই, যৌবনের বেলায় নাম হলো গৌরাঙ্গ, আর সন্ন্যাসের পরে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের আকর্ষণ বা চৈতন্য জাগিয়ে দিয়েছেন। এই মহাপ্রভু এলেন, পদকর্তা বললেন শ্রীগৌরাঙ্গ প্রেমের ঠাকুর আজকে নবদ্বীপের মাটিতে এলেন। শ্রীগৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী, শ্রীগৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী, শ্রীগৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী, শ্রীগৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া, রাধা প্রেমে পড়া তনু আজ, রাধা প্রেমে পড়া তনু, রাধা প্রেমে পড়া তনু আজ, রাধা প্রেমে পড়া তনু অন্তরে যার সমরাই, আর রাধা প্রেমের পড়া তনু অন্তরে যার শ্যামরা, শ্রীগৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীয়া। আচ্ছা মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন, জোরে বলুন হ্যাঁ না না, মানে একটু হ্যাঁটা জোরে বলবেন, যত পাওয়ার কমবে তত কীর্তনের গানের সময় আমার কমবে, আর যত পাওয়ার বাড়বে আপনাদের তত সময় বাড়বে, জোরে বলুন রাধা রানী কি। যারা সামনে বসেছে তাদেরই বিপদ, আর যারা পেছনে বসছে তারা ভাবছে বাঁচলাম, কেন বলুন তো, আমি আসতে আমি যখন কীর্তন করতে আসছিলাম একটা মেয়েকে বলছে দিদি সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি, পেছন দিকে বসবি সময় মতো পালাবার চান্স পাবি। ওই যে চালাক পার্টি যারা হয় তারা শেষে, না না আপনারা জায়গা পান নাই বলি, আপনাদের বলিনি, মানে শেষে বসলে সময় মতো পালাবার চান্স পাওয়া যায়, আর সামনে বসলে কিন্তু ফাঁকি দেওয়া কঠিন। ওই জন্য আমি বলি রাধা রানী কি আপনার জয় বলছেন, বাকি সবার চেয়ে যাক বেঁচে গেলাম না, সবাই মিলে বলুন রাধা রানী কি, যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম, রাধা রানী কি, আমার সামনে দাদারা কেন বন্ধ থাকবে, জোরে বলুন রাধা রানী কি, বাবা কেন আপনাদের বলিনি বলে আপনারা দেবেন না নাকি, রাধা রানী কি, বা 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 একটু জোরে হোক, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মায়েরা কি বলছেন ভয়, ও আচ্ছা জয়, আচ্ছা আচ্ছা আমার শুনতে ভুল হয়ে গেছে, যেটা বলুন শ্যাম সুন্দর কি, আচ্ছা আচ্ছা বেশ বেশ, আচ্ছা মহাপ্রভুকে ছবিতে দেখেছেন হাতটা উঁচুতে না নিচে, উঁচুতে একবার দেখানো যাবে সবার, বাহ খুশি দারুণ খুশি, আচ্ছা আচ্ছা আপনাদের মনে প্রশ্ন জাগে না, মহাপ্রভু হাতটা তুলে আছে নামায় নাই কেন, একজন ভক্ত জিজ্ঞেস করছে ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না, ঠাকুর বলছে ব্যথা আবার হয় না, বলে তাহলে নামাও, বলে কি করে নামাবো তোরা তুলছিস না ওই জন্য নামাচ্ছি, একজন ভক্ত বলে ঠাকুর এই দেখো আমি তুলে দিলাম, বলে এইবার নামাও, বলছে না না তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না ওই জন্য আমি তুলে আছি, পেছনে বলতে কি পরের জন্মে যারা আসবে আমার হাত যদি তোরা না থাকে তাহলে তারাও তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হরি বল হরি বল। আচ্ছা আচ্ছা আমরা হাত তুলি কখন, আস্তে আস্তে আমরা হাত তুলি কখন, রাস্তা দিয়ে টোটো অটো পেরিয়ে গেলে ও দাদা, আর হাত তুলি কখন, কেউ যদি জলে ডুবে যায় উঠতে পারে না তখন দেখবেন হাত তোলে কেন বাঁচবার জন্য, আর হাত তোলে কখন যখন কেউ মাথায় বোঝা নিয়ে যায়। আমার প্রশ্ন আপনাদের কাছে, মহাপ্রভু কি টোটো অটো ধরেছিল, তখন তো ছিলই না, তাহলে মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল, না ভগবান জলে ডুববে কেন আপনাদের মনে প্রশ্ন, তাহলে মহাপ্রভু কি কোনো বোঝা নিয়ে যাচ্ছিল, আপনারা বলবেন না তাও না, কিন্তু তত্ত্ব বলছে হ্যাঁ মহাপ্রভু বোঝা নিয়ে যাচ্ছিল,
প্রশ্ন করবেন প্রদীপ বাবু, মহাপ্রভু যদি বোঝা নিয়ে যাচ্ছিল এইরকম করে আছে দেখতে পাচ্ছি না কেন, কি করে দেখবেন আপনারা? আসলে আমাদের জন্মের সময় দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরু কৃপার বস্তু পেয়ে সাধন ভজন করে গুরু মন্ত্র ভজন করে একটা চোখ পাই জ্ঞান চক্ষু। যেমন দেখবেন আমাদের হাত যদি কেটে যায় খালি চোখে দেখা যায়, কিন্তু হাড় যদি ভেঙে যায় খালি চোখে দেখা যায়? ডাক্তারের কাছে গিয়ে এক্স-রে করে তারপর জানা যায় যে হাড় ফেটে গেছে। সেরকম আপনারা মহাপ্রভু যেরকম করে দাঁড়িয়ে আছেন বোঝা নিয়ে আছেন কি না জানবেন কি করে? গুরুরূপী ডাক্তারের কাছে গিয়ে যদি কেউ প্রেমরূপী নয়নের উন্মিলন করতে পারে একমাত্র। মায়েরা তাহলে প্রশ্ন করবেন মহাপ্রভু কিসের বোঝা নিয়ে যাচ্ছিল? এটা অনুভবের বিষয়। যেমন মেয়ের বাড়ি এক বছর পর বাবা যায়, বাবা মেয়ের জন্য আপেল কলা লেবু মিষ্টি সব নিয়ে যায়, কিন্তু একটা জিনিস বাবা নিয়ে যায় ওটা কিন্তু দেখতে পাওয়া যায় না, অনুভব করতে হয়। কি বলুন তো, প্রেম আর ভালোবাসা, ওটা দেখা যায় না। মহাপ্রভু হাতে বোঝা নিয়েছে, কিসের বোঝা নিয়েছে? প্রেমের বোঝা নিয়েছে। তোমরা লও রে কি শরীর প্রেম, শরীর প্রেম নিতায় ডাকে আই, তোমরা লও কি শরীর প্রেম নিতায় ডাকে আই, লও রে কি শরীর প্রেম নিতায় ডাকে আই, তোমরা লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয়াই প্রাণ গৌর ডাকে আই, ওরে কোরে রে রে এই মধুমাখার নামে কে কিনবি তোরা আমার পরম দয়াল নিতাই দাওয়া আমার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আমার কুলি ভাঙিয়া ঢেউয়াশিয়া লাগিল গোড়ার গা, কুলি ভাঙিয়া ঢেউয়াশিয়া লাগিল গোড়ার গা, আপনাদের কাছে প্রদীপ পালের একটা নিবেদন রইল। কীর্তন যদি এতই ভালোবাসেন আর বহু দূর দূরান্ত থেকে কীর্তন শুনতে আসেন, আমার নিবেদন রইল হিন্দু সনাতন ধর্ম বাঁচুক। হিন্দু সনাতন ধর্ম বাঁচবে, বাঁচবে বহুদিন থাকবে, সনাতন মানে চিরকাল, এটাকে আপনারা অবমাননা করবেন না। সবার কাছে নিবেদন রইল, আপনারা একা কীর্তন শুনতে আসবেন তা নয়, আমাদের একটা স্বভাব হয়ে গেছে কি বাড়ির বৃদ্ধ বৃদ্ধারা যাবে, বাকি কেউ যাবে না, কীর্তন হচ্ছে ওরা যাক, ফাংশন হলে আমরা যেতাম। কিন্তু দেখবেন এখন যেখানে ফাংশন হচ্ছে সেখানে এত ভিড় নাই, ফাংশনে যদি জায়গা থাকে না দেখবেন কেউ যদি পাশে বসতে যায় জায়গা থাকলো বলে, আর কীর্তন যদি হয় ফাঁক যদি একটু থেকে যায় আয় আয় বস বস একটু কাছে বস, প্রেম এটা কীর্তনের জায়গা। আপনারা একা আসবেন না, সবাইকে নিয়ে আসবেন, কেন শান্তি একমাত্র হরিনামে, বাকি কোনো জায়গায় নাই। আপনি যতই টাকা রোজগার করুন সব কিছু করুন, ভগবানকে স্মরণ করে কাজ করুন, দেখুন 100% কৃপা তার হবে।
আর যদি ভগবানকে স্মরণ না করে কোনো কাজ করবেন তবে কৃপা আপনার কোনোদিন হবে না। এই জন্য মায়েরা ব্যবহার ভালো করতে হয় মানুষের সঙ্গে, ব্যবহার ভালো করতে গেলে তো টাকা পয়সা খরচ হয় না। যেমন আমরা অনেক জায়গায় কীর্তন করতে যাই, জিজ্ঞেস করি দাদা এই জায়গাটা কি এই গ্রাম, দু চারজন বলে বলতে পারবো না, মানে জানি অথচ জানি না। আবার দু একজনকে জিজ্ঞেস করি দাদা এইটা কি এই গ্রাম, হ্যাঁ 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 এই যে বাঁ দিকে চলে যান সোজা পেয়ে যাবেন। খুব আকুতি করে মানুষের পরিচয় ওই জায়গাতেই পাওয়া যায়। হৃদয়টাকে ভালো করুন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে তোমার বাড়িতে যদি কেউ যায় দুটো মিষ্টি জল দিতে পারো না পারো দুটো মিষ্টি কথা অন্তত বলো, দেখো সে খুশি হয়ে যাবে, আর যদি খুশি হয়ে যায় আশীর্বাদ কিন্তু হয়ে যায়। ওই জন্য ব্যবহার বলা তো যায় না, রাত্রি পেরোলে চোখ খুললে সকাল হবে আর চোখ মুজলে আপনার তো পরকাল হয়ে যাবে। কিসের অহংকার করছেন আপনি, যে মাটিতে দাঁড়িয়ে আছেন আপনি যদি মারা যান সেই মাটিতেই তো আপনি মিশে যাবেন, অহংকার কিসের করছেন? আজ আছি কাল নাই, এখনই আছি তখন নাই, বিশ্বাস নাই নিঃশ্বাসকে কখন চলে যাবে। অন্তত সবাই সবাইকে একটা কথা বলবো, কাল থেকে একজন একজনকে দেখলে জয়নিতাই বলুন, যদি সে না বলে আপনি তাকে জয়নিতাই বলুন, সে যদি আপনাকে ঠাট্টা করে আপনি বলেই যান। মহাপ্রভুকে জগাই মাথায় মেরেছিল কিন্তু মহাপ্রভু কি হরিনাম দিতে ছেড়েছিল? আপনাকে বলুক আপনি জয়নিতাই বলবেন, তখন পাশের জন বলবে বাবা রে কবে থেকে নিতাই হলি রে, বলবে আজ থেকে হলাম তুইও আরম্ভ করে দে। দশ বার বলতে বলতে দেখবেন ও একবার বলবেই, আর যখনই ও জীব একবার বলে যাবে না সে আর বলতে পারবে না। তবে একটা দাদা আমি কথা আপনাদের বলি, কাল সকাল থেকে আপনারা একজন একজনকে দেখলে জয়নিতাই বলবেন, জোরে বলুন কি বলবেন একটু জোরে বলুন। দু চারজন ভাবছে বলছে ফোন নাম্বারটা দেবেন কাল সকালে বলে দেবো, বলবো কি না বলবো, জোরে বলুন জয়নিতাই একটু জোরে বলুন। হ্যাঁ দাদা ভাইরা কাল থেকে যাকেই ফোন করবেন যা ব্যবসা করুন, যদি হিন্দু হয় জয়নিতাই, ও যদি বলে বাবা কবে থেকে তোমার পরিবর্তন হলো, বলে আজ থেকে শুরু করলাম তুমিও চালু করো, দেখবেন ও হয়ে যাবে, মেসেজ দেবেন কাজ হয়ে যাবে। কিন্তু হিন্দু সনাতন ধর্ম বাঁচুক আমি চাই না, না প্রত্যেকটি ধর্মকে সমান সম্মান দেবেন, কোনো ধর্মকে খাটো করবেন না কিন্তু নিজের ধর্মকে নষ্ট করে নয়, এটাও কিন্তু আমার নিবেদন রইল আপনাদের কাছে, নিজের ধর্মকে নষ্ট করবেন না। সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন, আমি যখন আজ কীর্তন করতে আসছিলাম সিউড়ির পাশ দিয়ে, আমার তো সিউড়ির এলাকাতেই বাড়ি, তো আমি যখন ওখান থেকে বাড়ি গান করতে আসছিলাম সকালেই বেরিয়েছি, একটু টিফিন টিফিন বাড়িতে সেবা করে বেরিয়েছি, বেরোচ্ছি তখন দেখছি একজন বারমুন্ডা পরে সকালবেলায় মানে উনি কুকুরটাকে নিয়ে ঘুরছেন আর কি, কুকুরটাকে নিয়ে। তো বললাম দাদা আমাকে চেনে, ও দাদা কোথায় যাচ্ছেন, বলে আমি হুগলি যাচ্ছি, ও আচ্ছা আচ্ছা আমরা আপনি কোথায় গেছিলেন, এই যে টমকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম, টম মানে কুকুর। তো আমি আমি শুধু এইটুকুই ভাবি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছি ঈশ্বর, কুকুর নিয়ে ঘুরবে না কেন, নিশ্চয়ই ঘুরবে, কিন্তু তোমার কুকুরটাকে তুমি পাউরুটি দুধ খাওয়াবে আর পাঁচটা পাড়ার কুকুর হাঁ করে বসে থাকবে তাহলে তো জীবে প্রেম হলো না। জীবে প্রেম করতে গেলে তো সবাইকে করতে হবে, না কি বলছেন, নিজের কুকুরটাকে নিয়ে ঘুরছে, সকালবেলায় মা বাবা এক কাপ চা পেয়েছে কিনা খবর নেই নাই, সকালবেলায় ঘুম থেকে উঠে মন্দিরে প্রণাম করতে হয় সেটা করে নাই, কুকুর নিয়ে ঘুরছে। যারা মা বাবাকে সেবা করে তারপর গোবিন্দকে চরণ স্মরণ করে তারপর কুকুর নিয়ে ঘোরে, তার ঘোরা সার্থক। আর যদি মা বাবা এক কাপ চা পেলো কিনা খবর নিল না, মন্দিরে গেল না, তবে কিন্তু তার কুকুর নিয়ে ঘোরা সার্থক নয়। কেন বলুন তো, আপনারা দেখবেন ভরত বলে একজন রাজা ছিল, সে কিন্তু হরিণ খুব ভালোবাসত, মা আসলে একটা হরিণের বাচ্চা হয়েছিল, তো হরিণের বাচ্চাটা হয়ে হরিণটা মারা গিয়েছিল, মানে মাটা ওই হরিণটাকে বড় করে 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 কোলে করে 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 সারাদিন হরিণ চিন্তা করতে করতে পরের জন্মে ভরত হরিণ হয়েছিল। আমার মাঝে মাঝে মনে হয় সকাল থেকে যারা কুকুর চিন্তা করে পরের জন্মে আবার কুকুর হবে না, ওইটা আমার মাঝে মাঝে ভয় হয় আর কি। তো না না আপনারা ভগবানকে ভজনা করে ওটা করুন, তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। তবে হ্যাঁ আপনারা বাড়িতে দেখবেন অনেকের দরজায় দেখবেন লেখা থাকে কি সুস্বাগতম, আবার দেখবেন অনেকে লেখা থাকে বাবা মায়ের আশীর্বাদ লেখা থাকে না, পিতৃ মাতৃ ভবন লেখা থাকে, হ্যাঁ বানারসি বেনারসি কুটির নাম দিয়ে থাকে, অনেকে ওয়েলকাম লেখে অনেকে সুস্বাগতম লেখে। আমরা কত অসভ্য জায়গায় পৌঁছলাম, সুস্বাগতমটা ভালো, তারপর যদি আবার ইংরেজি ভাষা শিখলাম এখন সুস্বাগতম চেঞ্জ করে লিখলাম ওয়েলকাম, তারপর এখন আবার লিখেছি কুকুর হইতে সাবধান। আমি খুব ছোটবেলায় ক্লাস সেভেনে পড়ি, আমার কাকা বাবুর সঙ্গে কলকাতা গিয়েছিলাম, কলকাতায় বড় বড় বাড়ি দেখতে খুব সুন্দর, আমি খুব ছোট তো বাড়িগুলো খুব ভালো, তো দেখছি বাড়ির দরজায় লেখা আছে সাবধান ভেতরে কুকুর, এবং কাকা ভেতরে যারা আছে তারা সবাই কুকুর, বলছে চুপ কর চুপ কর চুপ কর, বলে কেন একটি কুকুর বাকি সব মানুষ, বললাম তাহলে লিখতে পারতো যে একটি কুকুর বাকি সব মানুষ, কেন বলুন তো ওদের বাড়িতে বৈষ্ণব দাঁড়াতে পারবে না, কুকুর ঘেউ ঘেউ করে দেবে,
ওদের বাড়িতে একজন ভদ্রলোক গেলে কুকুর ঘেউ ঘেউ করবে? না না, এরকম কুকুরকে দরজায় বাঁধবেন না যে অন্য অপরিচিত লোককে দেখলে ঘেউ ঘেউ করে। কুকুরকে শেখাবেন, সভ্যতা শেখাবেন, ও বস মানতে পারে যদি মানানোর মতো মানাতে পারেন। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আসুন, হরি নাম করলে সুখ হয় না দুঃখ হয়? জোরে বলুন। আপনার সুখ হয় বললেন নাকি? কিন্তু আমি তো শুনেছি যে হরি নাম করে তারই তো ঘরে চাল ফুটে জল পড়ে, যে হরি নাম করে তারই তো ছেঁড়া কাপড় হয়। কিন্তু হ্যাঁ, আপনারা বলেছেন হয়, কিন্তু দামি কথা, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবে সে যদি না ছাড়ে আমার পাশ শেষে হই আমি তার দাস। আপনারা ভগবানকে ভজন ছাড়বেন না কিন্তু, তবে হ্যাঁ আমি একটা দেখেছিলাম, কিছু মনে করবেন না, বড় লোকের বাড়িতে দেখবেন বিড়ালদের মাঝে মাঝে ওই কি হয় ওগুলোকে, বিড়ালের মানে জন্মদিন পালন হয়। তো বিড়ালের কবে জন্মদিন জানে না তো, তো বড় লোকের বাড়িতে দেখেছি বিড়াল বিড়াল পোষে আর কি, তো বিড়ালকে আজকে সুন্দর করে সাজিয়েছে, এক বাটির সামনে দুধ দিয়েছে, বিড়ালকে জামা প্যান্ট পরিয়েছে, দুধটা দিয়েছে বাটিতে, কিন্তু বিড়ালটাকে বলছে বিড়াল রানী কি, বিড়াল রানী কি, বিড়াল রানী কি। যখনই বিড়াল রানী কি জয় দিচ্ছে, তখন সঙ্গে সঙ্গে একটা ইঁদুর পাশ দিয়ে পেরিয়ে গেছে আর বিড়ালটা দুধের বাটি ফেলে পরে ইঁদুরের দিকে চলে। না না, ওরকম বিড়ালের মতো হবেন না যে দুঃখ দেখলে সরে যাবেন আর সুখ দেখলে থাকবেন তা বললে হবে না। দুঃখে হোক সুখে হোক ভগবানকে স্মরণ করবেন। ভগবান তো মাঝে মাঝে পরীক্ষা করবেই যে আমাকে ডাকছে সে কতটা ভক্তি দিয়ে ডাকছে। একবার তো ঠকাবেই আপনাকে, সোনা দোকানে বিক্রি করতে যাবেন, দোকানদার ব্যবহার করে দেখবে না এর মধ্যে কতটা খাদ আছে কতটা সোনা আছে। আপনি ভক্তি সোনা গোবিন্দকে দেবেন, ভগবান তো পরীক্ষা করবে কতটা খাদ আছে কতটা ভক্তি আছে। ভগবান এসছেন, মহাপ্রভু পদকর্তা বলছে এসেছে ব্রজের মাতা, ওই দেখো কালো সখা, আই আই দেখবি আই তোদের এই নদী, এসেছে ব্রজে মাতা কালো সখ দেখবি ওই তোমাদের নদী, ওই এসেছে ব্রজের মাতা কালো সখ দেখবি আই তোদের এই নদী, এসেছে ব্রজের মাতা কালো সখ দেখবি আই তোদের এই নদী, রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনাদাই, ও যে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনাদাই, রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনাদাই, ও যে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনাদাই। এইদিকে কৃষ্ণের গায়ের রং কেমন, হলুদ রঙের লাল রঙের? দাদারা ঠিক বলছে, কি রঙের? আমি যেই না বলেছি মায়েরা কৃষ্ণের গায়ের রং হলুদ রঙের, দু চারজন মা বলছে হ্যাঁ, কি ভক্তি ভরে বলছে, মানে আপনি কি আর ভুল বলবেন, মাঝে মাঝে ভুল বলবো ঠিক করে নিতে হবে। আচ্ছা কৃষ্ণের গায়ের রং কেমন জানেন? চৈতন্য চৈতন্যমিত বলছে আকাশে প্রচন্ড মেঘ করেছে এবার বৃষ্টি নামবে, এই যে কালো মেঘ ওটা কৃষ্ণের গায়ের রং। তা গায়ের রং কালো ছিল যখন গৌর হলো তখন কি হলো মা, সাদা হয়ে গেল। আচ্ছা কৃষ্ণ যখন ছিল ভাবটা কেমন ছিল, এইরকম, গৌর যখন হলো তখন কেমন হলো, এরকম। ঢং বলে বলে না, আহ তোর কি ঢং, ঢং মানে কি, ভগবান এই ঢঙ্গে ছিল যখন মহাপ্রভু হলো এই ঢঙ্গে, রং ফিরেছে ঢং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনাদাই, রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনাদাই, রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনাদাই, ওদের এই নদী আই এসেছে ব্রজে মাতা কালো সখ দেখবি ওই তোদের নদী, আজি এসেছে ব্রজে মাতা কালো সখ দেখবি ওই তোদের এই নদী। কালো রংটা কোথায় গেল? এখন কালো বরণ নাই, এখন কালো বরণ, কালো বরণ নাই ও নগরী রে, কিছু মনে করবেন না, স্ত্রী যদি স্বামী যদি স্বামী যদি একটু বাঁকা হয় স্ত্রী সোজা করে দেয়, বাঁকা বলতে ওই বাঁকা বলি নাই,
বাঁকা বলতে ধরুন আপনাদের এখানে নাই, অন্য জায়গায় এখানে আছে, এখানে ওই পার্টি আছে। আচ্ছা আমি ভাবলাম এখানে নাই বোধ হয়। দেখবেন মেয়েরা কিন্তু পারে, একটু বলি মেয়েরা পারে। স্বামী যদি একটু ব্যাঁকা হয়, ব্যাঁকা মানে রাত্রিবেলা একটু অভ্যাস থাকে কিংবা খারাপ স্বভাব থাকে, নারী যদি নারীর মতো হয় পুরুষকে সোজা করতে পারে। কিন্তু ধরে নিন কোনো স্ত্রী যদি একবার বেঁকে বসে, কোনো পুরুষের ক্ষমতা নাই তাকে সোজা করা। দেখবেন আমি অনেক জায়গাতে দেখেছি, একজন ভদ্রলোক বলছে আমি নিরামিষ খাই কৃষ্ণ ভক্ত প্রদীপ বাবু, আমার স্ত্রীটাকে সোজা করতে পারলাম না, ও কোনো মতেই ছাড়বে না, সব খাবে। আমার মা আপনি আর কোনোদিন পারবেন না, পরের জন্মে যদি হয় তাহলে চেষ্টা করে দেবেন। কেন বলুন তো, দেখবেন মায়েরা যখন বিয়ে হয়, বিয়ে তো আপনারা সবাই করেছেন নাকি? বিয়ে করে সবাই করেনি মানে বিয়ে তো করেছেন যারা স্মৃতিতে সিঁদুর আছে তো। আচ্ছা বলুন তো, যখন ছাত না তালাই ওই কি যেন একটা ডালা নিয়ে আগে আগে মেয়েটা যায় আর পেছনে পেছনে স্বামী যায়, যায় না? এগুলো হাতে হাতে এমনি করে নিয়ে যায়। আচ্ছা খই ছড়াতে ছড়াতে, ওটার মানে কি বলুন তো? স্ত্রী আগে যাচ্ছে স্বামী পেছনে যাচ্ছে, মানে ধর্মের পথটা দেখিয়ে দেখিয়ে যাচ্ছে। স্বামী যদি ধর্ম না করে, স্ত্রী তাকে ধর্ম করে, করিয়ে দেয়, বহু জায়গায় দেখা যায়। স্ত্রী যদি না করে তবে পারা যায় না। কৃষ্ণ কালো ছিল, সাদা হলো কেন? রায়ঙ্গে অঙ্গ দিয়া, মানে রাধারানীর অঙ্গে এমনি কি হেলান ছিল না, ওই জন্য কালো হয়ে গেছে। এখন কালো বরণ নাই, এখন কালো বরণ, এখন কালো বরণ নাই, এখন কালো বরণ নাই, রায়ঙ্গে অঙ্গ দিয়া গৌড় হলো তাই, আমরে রায়ঙ্গে আহা রায়ঙ্গে আহা রায়ঙ্গে অঙ্গ দিয়া গৌড় হলো তাই, রায়ঙ্গে ওই দেখো রায়ঙ্গে, হাই হাই রায়ঙ্গে রায়ঙ্গে রায়ঙ্গে, ওই যে রায়ঙ্গে অঙ্গ দিয়া গৌড় হলো তাই, আজি রায়ঙ্গে আজি রায়ঙ্গে আজি রায়ঙ্গে অঙ্গ দিয়ে গৌড় হলো তাই, এখন তারে যাই না আর এখন তারে যাই না চেনা, এখন তারে যাই না চেনা, আজি এখন তারে যাই না চেনা, চেনা বড় বিষম তাই আমাদের নদী যায়, এসেছে ব্রজ বাঁকা কালো সুখ দেখবি ওই আমাদের নদী ওই, এসেছে ব্রজ বাঁকা কালো সুখ দেখবি ওই আমাদের নদী ওই। কৃষ্ণের হাতে কি ছিল মা, জোরে বলুন? বাঁশি। আর মহাপ্রভুর হাতে কি ছিল? দণ্ড, দণ্ড লাঠি। তাহলে বাঁশিটা লাঠি হলো কেন? আসলে জেনে নিন মায়েরা, কৃষ্ণকে সবাই প্রেম দিয়েছে, কৃষ্ণ কাউকে দেয় নাই। কৃষ্ণকে সব ব্রজগোপীরা প্রেম দিয়ে গেছে, অটল প্রেম দিয়েছে, কৃষ্ণ কাউকে দেয় নাই। প্রেমের কৃপণ ছিল, প্রেম দিত না। এই জন্য সখীরা জিজ্ঞেস করছে, কৃষ্ণ তোমাকে যে সবাই প্রেম দিলাম, তুমি যে প্রেম দিলে না, তা তুমি প্রেমের ঋণ শোধ করবে কি করে? বলছে যেদিন গৌর হব সেদিন আমি প্রেমের ঋণ শোধ করবো। বলছে কবে গৌর হবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, এখন তোমার বাঁশিটা দিয়ে দাও বন্ধ, যেদিন গৌর হবে সেদিন দেবো, তার আগে নয়। এই দেখুন, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, ওই যে হাতের বাঁশি আজ মোহর বাঁশি, আজ হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, ওই যে বাঁশি নাই তার সাধবে, ওই যে বাঁশি নাই তার সাধবে কিসে, বাঁশি নাই তার সাধবে, ওই যে বাঁশি নাই তার সাধবে কিসে, হে রাধার নামে গাই আমাদের নদী, এসেছে ব্রজে বাঁকা কালো সুখ দেখবি ওই আমাদের নদী ওই, এসেছে ব্রজে বাঁকা কালো সুখ দেখবি ওই আমাদের নদিয়া। যিনি গানটা লিখলেন বিশ্বরূপ দাস, দাস বিশ্বরূপে কই, দাস বিশ্বরূপে কই, বিশ্বরূপে কই, দাস বিশ্বরূপে কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, দেখো কলি যুগে, হাই হাই কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, আমি কলি যুগে আহা কলি যুগে আহা কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, হরি 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 আজ হরি 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 রাধারানীর অঙ্গে অঙ্গে দিয়ে কৃষ্ণ কি হয়ে গেল, জোরে বলুন? সাদা হয়ে গেল, গৌর হয়ে গেল। তাহলে সাধু সঙ্গ করলে কি হয় বলুন তো? কৃষ্ণ চোর ছিল না রাধা চোর ছিল? অনেকে ভাবছে যে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, কেন উনি পয়সা নেবেন উনি বলবেন, আমরা ভুল বলে গন্ডগোল কি আছে? এটা কিন্তু প্রায়ই আসলে দেখি, যখন বলি কে চোর বলুন তো, রাধা না কৃষ্ণ, তখন দু চারজন বলে চুপ করে থাক বলবি না, এই দিয়ে থাক। কি বললাম? রাধা না কৃষ্ণ, রাধা হচ্ছে সাধু, কৃষ্ণ হচ্ছে চোর, সাধু সঙ্গ করে চোর সাধু হয়েছে। সাধু সঙ্গ করতে এসছেন আজকে আপনারা, এখন প্রশ্ন করবেন সাধু সঙ্গ করলে কি হয়,
নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু এই যে সাধু সঙ্গ করে মানুষ, যে হরিনাম হচ্ছে আপনারা বসছেন এটা সাধুসঙ্গ, রামায়ণ পাঠ হচ্ছে বসছেন এটা সাধুসঙ্গ, অনুকূল ঠাকুরের সৎসঙ্গ হচ্ছে ওখানে আপনি বসছেন সাধুসঙ্গ, আপনাদের কাছে নিবেদন রইল ভালো ভালো জায়গায় বসবেন, খারাপ জায়গায় বসবেন না। যদি আপনার সময় থাকে এক মাস কাজের পর ফাঁকা, দুদিন ঘুরতে যাবেন, মায়াপুর যান, নবদ্বীপ যান, আপনি বৃন্দাবন যান, গয়া যান, সামনে তীর্থস্থান ওখানে যান, হবে কি বলুন তো, আপনার পরবর্তী বংশধররা মাথাটা ঠিক হবে আপনাদের জন্য, আপনারা ভালো ভালো জায়গায় বেড়াতে নিয়ে যাবেন, কোনোদিন এমন জায়গায় নিয়ে যাবেন না ওই চলে গেলাম এমন একটা জায়গাতে একটু মানে আমরা সব কি বলে এটাকে পিকনিক করতে বনভোজন করতে, সে নয়, এমন একটা জায়গায় যাবেন যেখানে একটু প্রভুর প্রসাদ পাওয়া যায়, শান্তি পাবেন আপনারা চিরকাল। তো আপনাদের সামনে বলে যাই মায়েরা, নারদ মুনি জিজ্ঞেস করছে সাধু সঙ্গ করলে কি হয়, এদিকে ভগবান বলল নারদ এখান থেকে তুমি 100 হাত দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 100 হাত দূরে গেছে নারদ, কাউকে দেখতে পেলো না, দেখতে পেলো একটা গোবরে পোকা, ওকে জিজ্ঞেস করলো, এ পোকা এ সাধু সঙ্গ করলে কি হয়, পোকাটা মরে গেল। নারদ বলছে প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সেটা মরে গেল, তো আমার তো পাপ হচ্ছে। ভগবান বলছে তোমাকে জবাব বলবো তো আবার যেতে হবে, বলছে কোথায় যাবো, বলছে এখান থেকে 200 হাত দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 200 হাত দূরে গেছে, দেখছে একটা গাছের গর্তের ভেতরে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে, কেউ নাই কোথাও, ওকেই জিজ্ঞেস করি, এ পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়, পাখির বাচ্চাটা মরে গেল। নারদ বলছে প্রভু বারবার পাপ হচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে ভগবান বলছে আরেকবার যাও, বলে কোথাও 500 হাত দূরে, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 500 হাত দূরে গেছে আর গিয়ে দেখছে একটা গাভীর বাছুর ঘাস খাচ্ছে, জিজ্ঞেস করছে এ বাছুর সাধু সঙ্গ করলে কি হয়, সঙ্গে সঙ্গে বাছুরটা মরে গেল। ভগবানের কাছে নারদ এসে বলছে প্রভু বারবার তিনবার আমি আর যাবোই না কোনো মতেই, খালি পাপের ভাগি হচ্ছে আমি যাবো না। ভগবান বলছে নারদ তোমাকে আর একবার যেতে হবে, বলে কোথায়, এখান থেকে 1/2 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, সেখানে একটা রাজার বাড়ি আছে, রাজা রাজপ্রসাদ, ওখানে রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, সেই ছেলেটা ছোট তো জিজ্ঞেস করে আসবে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে মাথা খারাপ, রাজার 15 বছর পরে বাচ্চা হয়েছে, জিজ্ঞেস করবো সাধু সঙ্গ করলে কি হয়, বেটা যদি মরে যায় তাহলে আমি ফিরে আসবো। ভগবান তখন বলছে নারদ এ কথাতে তোমার বিশ্বাস আছে, বলে কি, রাখে হরি তো জোরে বলুন, রাখে হরি তো আর মারে হরি তো, মারে হরি তো রাখে এলআইসি, রাখে না এলআইসি, রাখে না মারে যদি হরি দাঁড়ে। একজন বলছে দাদা আমি এলআইসি করে দিয়েছি, আমার আর কেউ চিন্তা নেই, মরলেই 5 লাখ। বললাম আপনি পাবেন না আপনার স্ত্রী পাবেন, ও আমার স্ত্রী পাবে আমি পাবো না, মানে বোঝাতে আমাদের ভুল আছে। তাহলে নারদকে বলছে নারদ রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে। নারদ বলছে তোমার কথাতে বিশ্বাস কিন্তু তোমাকে বিশ্বাস নাই, কি হবে কি জানি। নারদ বলছে তাহলে একবার যাই, বলে যাও। নারদ পা টিপে টিপে রাজার বাড়িতে যাচ্ছে, দেখুন ভাবি দেখুন, নারদ গিয়ে যাই না, বিনাটি আর বাজাচ্ছে না, কেন বলুন তো গান বন্ধ হয়ে গেছে, জানে কিছু গন্ডগোল আছে। বলছে রাজামশাই আরে নারদ মুনি কি খুশির খবর, আজকে আমার বাড়িতে আপনার আগমন, আরে বলুন বলুন বসুন বসুন। বলছে না না আমি বসবার জন্য আসি নাই, আপনার নাকি একটি ছেলে হয়েছে। বলছে বাবা কি আদরের ছেলে, 15 বছর পরে আমার একটি বাচ্চা আছে খুব আদরের। বলছে না না মানে আপনার ছেলেকে না আমি একটি প্রশ্ন করতাম। রাজা বলছে একটা মানে তুমি 10টা করতে পারো, কোনো অসুবিধা নাই। তখন নারদ বলছে যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে তো। সঙ্গে সঙ্গে ভগব নারদ বলে রাজা বলছে একটা মানে 3টে দরজা আছে। বলছে তাহলে কোনো অসুবিধাই নাই, জিজ্ঞেস করবো মারবো দৌড়, কে ধরতে পারে আমাকে। মায়েরা এখন যেই না বাড়ির ভেতরে ঢুকেছে, কেউ কোথাও নাই, বাচ্চাটি শুয়ে আছে। নারদ গিয়ে যেই না পাটা ঢুকিয়েছে একটা বাড়ির চৌকোঠার ভেতরে, ছেলে শুয়ে আছে, এই খোকা সাধু সঙ্গ করলে কি, বাচ্চা বলে উঠলো দাঁড়াও। নারদ ভাবছে বেটা ভূত হয়ে বলছে না, বেঁচে আছি দেখি একবার, দাঁড়াও এই তুই বেঁচে আছিস, হ্যাঁ সাধু সঙ্গ করলে কি হয়। নারদ মুনি শোনো, প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ পেয়ে আমি হলাম একটা পাখিরি বাচ্চা, পাখিরি বাচ্চা, জন্ম কিন্তু উন্নত হচ্ছে পোকা থেকে পাখি, তারপর তোমার মতো সাধু সঙ্গ পেয়ে আমি হলাম গাভীরি বাচ্চা, তারপর তোমার মতো সাধু সঙ্গ পেয়ে হলাম রাজার ঘরের বাচ্চা। যারা হরি নাম শুনে, যারা হরি বল বলে, যারা উলুধ্বনি দেয়, যারা আসরে আসে, তারা এই রাজার সন্তান নয়, সারা জগতের রাজা ভগবান কৃষ্ণের আপনার সব কৃষ্ণের সন্তান। যারা কীর্তন শুনছেন ভক্তি ভরে, আরে কীর্তন এমনি শুনতে পারে না, পূর্বজন্মের স্বীকৃতি থাকে তবে শুনতে পারে, অনেকে টিভি সিরিয়াল দেখছে কিন্তু আসতে পারছেন। আসুন মহাপ্রভুর কথায় আমরা 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো, সবে হাতে তালি দিয়া, সবাই মিলে একটু হাতে তালি দিয়ে কীর্তন করবো, হাত উঠান সবাই মিলে, হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, আপনারা বলবেন কিন্তু, হ্যাঁ
হরিহরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যার হাত আছে তিনি তালি দেবেন, যাকে ভগবান দেয় নাই তার তোলার কোনো দরকারই নাই। দেখি কাকে কাকে হাত দিয়েছ তুলুন আবার। তবে আমাদের হিন্দুদের একটু লজ্জার ব্যাপার আছে, আমি শিক্ষিত মানুষ, আমার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে না হাত তুলে দেবো এত সোজা? আমি আমি বিয়ে পাস, যে হাত তোলে না তাকে বলি ইসকন মন্দিরে চলে যাও। যারা বড় বড় ভাগবত পাঠক তারা বিরাট কোয়ালিটির মানুষ। আইজ্যাক নিউটন যিনি এত বড় বিজ্ঞানী, তিনি একটা কাঁচের মধ্যে সোলার সিস্টেম মানে সৌরজগৎটা তৈরি করেছিলেন, পৃথিবীটাকে কাঁচের মধ্যে একটা বয়ামের মধ্যে। তো তার বন্ধু জিজ্ঞেস করেছিল, বা 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 তুমি এত সুন্দর সৌরজগৎটাকে এইটুকু একটু কাঁচের বয়ামে রেখে দিয়েছো, দারুণ করেছো। আইজ্যাক নিউটন বলল, বন্ধু আমাকে ধন্যবাদ দেবার আগে তাকে ধন্যবাদ দাও যে এত বড় সৌরজগৎ তৈরি করেছে। তাহলে যিনি আইজ্যাক নিউটন এত বড় বিজ্ঞানী, আপনি তো তার উপর নন। যদি আপনি তার উপর বটেন তাহলে আপনার হাত তোলা কোনো দরকার নাই, আর যদি তার নিচে আপনি হন তাহলে হাত তুলবেন। সবাই মিলে হরিহরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় হরি হরয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় যাদবাই মাধবাই কেশবাই দেব যাদবাই মাধবাই কেশবাই নম হাই গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন আরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারি গোপীনাথ মদন মোহন গিরিধারি গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথী মদন মহা। যারা হাত তালি দিলেন তাদের দেখে খুব ভালো লাগলো, যারা এরকম করে রইলেন তাদের দেখে তো আমার আরো ভালো লাগলো। আমি তাদের জন্য ভাবছি যে আম গাছে কোনোদিন আমরা গাছে কোনোদিন ল্যাংরা হয়? জোরে বলুন, আম গাছে আমরা হয়, আমরা গাছে আম হয় মায়েরা? তা যে হাত তালি আপনাদের এখানে জন্য বলি নাই কিন্তু অন্য জায়গার জন্য বলছি, তো যে হাত তালি দেয় না হাত গুটিয়ে থাকে তার বাচ্চাটা আমরা হবে না আম হবে? জোরে বলুন। লজ্জায় বলছেন, বলছে আমাদের পাড়ার লোকই তো তোলে নাই, তো বলবো কি করে, কাল সকালে ঝগড়া হবে। এইদিকে তাকার মায়েরা, তাহলে হাত তুলবে এইদিকে। আসলে বাবা যেমন হবে বাচ্চা তেমন হবে। কয়েকদিন আগে একটা জায়গায় গান করতে গেছে, এক ভদ্রলোক বললেন, প্রদীপ বাবু আমার মা না 80 বছর বয়স, খুব ভক্ত আপনার, প্রত্যেকদিন কীর্তন শুনি, তো এবার কীর্তন করতে এসছেন, উনি তো যেতে পারবেন না সরে, আপনি চলুন একবার আমাদের বাড়ি। এইদিকে ওর বাড়ি গেলাম, গিয়ে আর কিছু যে না বাড়ি গেছি মায়েরা, বাড়ি গিয়ে বলে তো চা খাবেন, বলে একটু খাই। আমি চেয়ারে বসে আছি আর ভদ্রলোক পাটা লম্বা করে বসে আছি, ওর ক্লাস 9 পড়া ছেলেটা দৌড়াতে গিয়ে বাড়ি থেকে পারি দৌড়াতে গিয়ে বাবার পায়ে পাটা ঠেকিয়ে পালিয়ে গেল। ছেলেকে বলছে, বাবা দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে আর পায়ে পা ঠেকিয়েছে, প্রণাম কর। তখন ছেলে বলছে, বাবা করব না। বলে, কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠেকলো, তখন তুমি করনি, আজই করবো। আজকে আপনি হাত তালি দেবেন না, আপনার বাচ্চা যখন বড় হবে, এখন তো দেখছে আমার বাবা কি করছে, বলবে তুমি আমাকে আবার ভদ্র শেখাচ্ছ কি, তুমিই তো ভদ্র নও, হাত তালি দাও না আমি দেবো কি করে। তাই যার হাত আছে তিনি হাত তালি দেবেন, যার হাত নাই তার দেবার দরকার নাই, যদি না দেন পরের জন্মে হাত পাবার চান্সও নাই। সবাই মিলে বলো, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম 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 যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেবো বলে সবাই মিলে বলুন তো, হরি কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ, আবার জোরে হরে রাম জোরে, বাহ 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 দারুণ দারুণ, একটু জোরে হরে কৃষ্ণ একসঙ্গে হরে কৃষ্ণ, বাহ হরে রাম, বাহ। যাক আপনাদের এখানে তো বলতে পাচ্ছেন, কিন্তু অন্যান্য জায়গাতে বলে ওই যে রাম রাম না কি করেন, মানে হিন্দু হয়ে কত লজ্জার ব্যাপার। আমি আমার যখন গাড়ি ছিল না তখন আমি বাসে গান করতাম মায়েরা, অনেক তখন কলেজে পড়তে পড়তে আমি বাসেই করতাম, এদেরকে বলতাম তোমরা চলে যাও আমি পরের বাসে যাব। একদিন গান করতে করতে এক জায়গায় যাচ্ছি, এ খোল এ কাকা বাবু আমাদের আছেন না, ইনি খোলটা নিয়ে আমার পাশে বসে আছেন মানে দাঁড়িয়ে আছেন, একজন স্কুলের শিক্ষক আমার পাশে দাঁড়িয়ে আছে, যখন গাড়িটা ব্রেক দিচ্ছে তখন খোলটা ওর গায়ে লাগছে, তো বলছে দাদা ও দাদা
দাদা আমরা কি হয়েছে কি হয়েছে, ঢোলটা সরান তো, কত অসভ্য দেখুন, কত ইতর দেখুন, একটা হিন্দু লোক হয়ে খোলছে না কি বলছে দেখুন, ঢোলটা সরান তো। অথচ শিক্ষিত লোক, স্কুলের শিক্ষক, এ বাচ্চাদের কি শিক্ষা দেবে আমি এইটাই ভাবছি আর কি, এর কাছ থেকে বাচ্চাগুলো কি শিখবে, বলছে ঢোলটা সরান তো। আবার দেখবেন কয়েকদিন আগে একটা ছেলে কলকাতায় আমি গান করছিলাম, একটা ছেলে বলছে মালা নিলে আমার স্যাররা বলে এখন থেকে এসব কি নিচ্ছিস, আমার স্যারকে একবার ফোনটা আমার দেবে, আমাকে দেবে তারপর বুঝিয়ে দেবো কেন মালা নিতে হয় কেন নিতে হয়। তো যাই হোক, তো বললাম ঢোলটা সরান তো, বলছে আমার দাদা এটা ঢোল নয় খোল। তো বলছে সে যাই হোক, রাত জেগে কীর্তন করবেন আর আমার গায়ে ঢোলটা নিয়ে ঢলে পড়বেন, আমার নাম দাদা কিছু মনে করবেন না, এই ঢোলটা কিন্তু আপনার একদিন কাজে লেগে যাবে। বললাম এই ঢোলটা একদিন কাজে লেগে যাবে, ও তো বলছে যে আমার বিয়ে হয়ে গেছে আর আমার লাগবে না। বললাম এ বিয়েতে নয় শেষ বিয়েতে লাগবে, বল হরি হরি বল হরি হরি, সবাই মিলে বলুন, এরা বলবে না সবাই বলুন হরি কৃষ্ণ জোরে, হরি কৃষ্ণ জোরে, কৃষ্ণ আটু জোরে, হরি রাম বা 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 বা, এত জোরে বলবেন যেন কামার পুকুর পর্যন্ত যায়, জোরে বলুন হরি কৃষ্ণ, হরি কৃষ্ণ জোরে, দারুন দারুন বহুত সুন্দর, বাহ আরেকবার বলুন হরি কৃষ্ণ জোরে, হরি কৃষ্ণ গলা ফাটিয়ে, বাহ 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 দারুন দান দান। আগে কি আপনাদের কীর্তনের দল ছিল নাকি, দারুণ গাইছেন কিন্তু, এবার যদি কোনোদিন আসি না এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো, সবাই মিলে বলুন হরি কৃষ্ণ, হরি কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম হরি রাম 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 হরি হরি, জপ হরি কৃষ্ণ, হরি কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, সেই তো সকলি জগনি জনে সর্বসিদ্ধি করে করো, সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে লীলা শুরু করব। আমি যখন বাসায় ছিলাম কেউ কেউ গিয়েছিল আমার কাছে কি পালা করবেন, আমি বললাম পালা কিন্তু আমি জানি না, আপনি পালা জানেন না, আমি লীলা জানি, ভগবানের লীলা হয় পালা হয় বাবু পালা হয়, কেউ মূর্খের মতো জিজ্ঞেস করবেন না কি পালা করবেন, তাহলে পুরো মূর্খের মতো জিজ্ঞেস করা হবে, পালা জীবনে কিন্তু যাত্রা পালা নাটক পালা হয়, আর জীবনে দুটো পালা আছে আপনারা সবাই জানেন, একটি আসার পালা আর একটি জোরে বলুন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা, জোরে বলুন, এবার বাকি আছে কোনটা, জোরে বলুন একটু জোরে বলুন, এত যদি বুঝছেন তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন, এত যদি বুঝছেন, আসুন আমরা আজকে যে লীলাটির আপনাদের সামনে নিবেদন রাখবো, সবাই রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গৃহকর্তার আদেশ নিয়ে আজকের লীলাটির নাম হলো ভক্ত রঘুনন্দন। আপনাদের বাড়ির বাচ্চা খুব চঞ্চল নয়, জোরে বলুন হ্যাঁ না না, প্রায়ই বাড়ির বাচ্চা আস্তে আস্তে এবার বলি আস্তে আস্তে, বাড়ির বাচ্চা চঞ্চল, বাড়িতে কেউ অসুস্থ আছে সারছে না বহুদিন ভুগছে, একটা কাজ করবেন, আপনার বাড়িতে শান্তি নাই, আজকে কিন্তু শান্তির পথ আমি অনেকটা বলে দিয়ে যাবো, একটা একটা করে মন দিয়ে শুনবেন, শান্তি নাই কি করলে শান্তি পাবেন, হরে কৃষ্ণ একটা রাকাবি দিয়ে দেবেন, একটা রাকাবি হ্যাঁ দিয়েছি, দু চারটা বাতাস ওখানে দাও, আপনারা একটু দেখিয়ে দিই মায়েরা, আমার মনে হচ্ছে কি কীর্তনের শেষে আপনারা এত প্রসাদ কেউ পাবেন না, যারা দূরে আছেন তারা পাবেন না, কাছে হয়তো দু একজন পেতে পারেন, কীর্তনের শেষে ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে,
আপনাদের বেশি দূর নয়, এটা হচ্ছে হুগলি বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম। যদি কেউ যান, গোয়াকাশি বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন, এক জায়গায় যেতে বলবো, বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম। সেই শ্রীখণ্ড গ্রামে একটা গোপীনাথের মন্দির আছে, পাথরের গোপীনাথ, কিন্তু হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। নাড়ুটা পাথরে হলো কেন, এই তত্ত্ব আপনাদের আজকে বোঝাবো। এখন তত্ত্ব হচ্ছে যে এই প্রসাদটা ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে খাওয়াবে, আপনারা কিন্তু এই প্রসাদ বাড়ি নিয়ে যাবেন, যে পাবেন নিয়ে যাবেন, যদি কেউ না পান দুঃখের কিছু নাই, কারণ বলে দিন। প্রত্যেক বৃহস্পতিবার আপনারা এক কাজ করবেন, প্রতি বৃহস্পতিবার হরিল্লুট দেবেন, এক কেজি বাতাস আনবেন, তো এক বৃহস্পতিবার হরিল্লুট দিলেন, বাচ্চাদেরকে বাড়ির পাড়ার দিলেন, সবাইকে 500 মতো কি 200 মতো বাতাস আপনি কোথায় রাখলেন, কৌটোর ভেতরে, একটুখানি বাতাসা, গোটাটা নয়, একটুখানি বাতাসা আর একটুখানি তুলসী পাতা, বাচ্চাটাকে বৃহস্পতিবার দিন স্নান করিয়ে জয় গোপীনাথ বলে মাথায় তিনবার ঠেকিয়ে মুখে দেবেন, ওকে এক ঘটি করে জল তুলসী মন্দিরে ঢেলা করাবেন, এক বছরের মধ্যে বাচ্চা 100% চঞ্চলতা দূর হবে, যদি ভক্তি ভরে করতে পারেন। বাড়ির কেউ অসুস্থ আছে, অশান্তি হচ্ছে, আপনি বাতাসাটা যেটা হরিলুটে বাতাসা, ওটা আপনি কি করবেন, গুঁড়ি করে গাছের তলায় মানে তুলসী গাছের নিচে দিয়ে দেবেন, দেখবেন আপনাদের অনেক শান্তি ফেরত হবে, এবং বাড়িতে প্রতিদিন তুলসী গাছে জল সবাই দেবেন। আমি যে ঘটনাটা আজকে বলবো, বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, হরে কৃষ্ণ, বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, ওই গ্রামে দুজন ভাই ছিল, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। এখানে অনেকে কীর্তন শুনতে এসেছেন, এমনও থাকতে পারে দু ভাই আসতে পারেন, তো মুকুন্দ আর নরহরি। মুকুন্দ হচ্ছে কবিরাজি চিকিৎসা করে, খুব একটা নাম ডাক নাই, কিন্তু ছোট ভাই বলল, দাদা আমি তো কম্পাউন্ডে করি তোমার সঙ্গে, তো চলো দুজনে মিলে একবার সেবাসঙ্গনে মহাপ্রভুকে দেখে আসি, আর দেখে শুধু আসবো নয়, আশীর্বাদ নিয়ে আসবো মহাপ্রভুর। এই বলে দু ভাই মিলে চললো কোথায়, মুকুন্দ আর নরহরি সেবাসঙ্গনে নবদ্বীপে। মায়েরা সবাই মিলে আমরা যাবো সেবাসঙ্গনে যাচ্ছি। তখনকার দিনে তো বাস ট্রাক কত ছিল না, বাস ট্যাক্সি ছিল না, রেল ছিল না, হেঁটে হেঁটে যেতে হতো। তা অনেক রাস্তা যখন আপনারা হেঁটে হেঁটে যাবেন, কৃষ্ণ নাম করতে করতে গেলে গেলে দেখবেন রাস্তা কম হয়ে যায়। মুকুন্দ আর নরহরি দুজনে কীর্তন করতে করতে যাচ্ছে কোথায়, সোজা নবদ্বীপ ধাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ হে যে গাছে ফল ধরে সেটা নিচের দিকে থাকে না উঁচু দিকে থাকে, জোরে বলবেন। যারা ভক্ত হয় তাদের ভাবটি কোনটা থাকে, এই রকম না, এক নম্বরটা না দু নম্বরটা, যারা ভক্ত হয় তাদের ভাবটি এরকম হয়। যেমন দেখবেন আস্তে আস্তে, যেমন আপনারা প্রমাণ দেখবেন, একটা একটা করে বলে দিই, যেমন প্রমাণ দেখবেন, দেবতাদের মধ্যে যখন মিটিং হতো, সভা হতো, সব দেবতারা সিংহাসনে বসতো, একজন দেবতা নিচে বসতো, জানা আছে, বাবা ভোলানাথ। দেবতারা জিজ্ঞেস করতো, ভোলা সবাই ওপরে বসলো, তুমি নিচে বসলে কেন? ভোলা বলতো, আসলে ওপরে বসলে পড়বার ভয় থাকে, ওই জন্যে নিচে। না না, আপনারা যারা ওপরে বসছেন আপনাদের বলি নেই, কিন্তু এখানে বলছে ওপর বলতে কোনটা,
এই ওপরটা নয়, আপনারা তো বলতে পারেন প্রদীপ বাবু আপনি তো চৌকির উপরে বসেছেন, আমরা তো জমিতে বসেছি। হ্যাঁ আমি চৌকির উপরে আছি, আমি তো চৌকিদার, আপনারা জমিতে বসে আছেন, আপনারা তো জমিদার, নাই কি? তো মায়েরা লক্ষ্য করুন, মুকুন্দ সরকার নরহরি সরকার দুজনে মিলে এরকম করে বসে আছে চুপচাপ। মহাপ্রভু দেখলো, আচ্ছা বাবা ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই, সে বাঞ্ছা নাই পড়ে। একটা কথা আপনাদের শিখিয়ে দিয়ে যাই, আপনার মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে না, প্রত্যেক দিন ভগবানের মন্দিরে ভক্তি করে এই একটি কথা বার বার বলুন, দেখবেন এক সময় আপনার ইচ্ছা পূর্ণ হবেই। আব্রাহাম বার বার বলবেন, দেখবেন এক সময় সে শুনবেই, বার বার বলবেন। একজন ঘুম কাতরে মানুষ বাড়িতে ঘুমোচ্ছে, তাকে দরজায় বারবার ধাক্কা দিচ্ছে, উঠছে না, কিন্তু বারবার দিতে দিতে সে যেমন একবার উঠবে। গোবিন্দের মন্দিরে আপনার মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে না, বার বার বলুন একই কথা, দেখবেন একদিন কৃপা তিনি করবেই। এ আমি প্রমাণ দেখে নিয়েছি বহু জায়গাতে, যদি আপনারা করতে পারেন। যখন দেখবার ইচ্ছা আছে, মহাপ্রভু বলল এই শিবাস বলে কি, দু ভাই তো দরজাতে দাঁড়িয়ে আছে, চলো দুজনকে একবার দেখা দিয়ে আসি। তখন দুজনে মিলে কি করলো, শিবাস মহাপ্রভু ভক্তগণ হরিনাম করছে আর দু ভাই মিলে দর্শন করছে, কে কে, মুকুন্দ আর নরহরি। মায়েরা বড়টাকে মুকুন্দ আর ছোটকে নরহরি। মহাপ্রভু গান গাইতে গাইতে যাচ্ছে, কোথায়, সোর ধ্বনি তীরে সোর ধ্বনি তীরে ধীর মহাবিলাস জলসই সমবয় বালক সঙ্গে এ আরি সোর ধ্বনি তীরে তীর মহাবিলাসই সমবয় বালক সঙ্গে এ সঙ্গে করে করতালি ধনি হরি ধনি করে করতালি কর শুনতে এসছেন, যার যেমন ভাব তার তেমন লাভ। মহাপ্রভু নৃত্য করছে, ছোট ভাই বলছে দাদা আমি কি দেখছি জানো, ওই তো আমার বোরা, ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে, দেখো দেখো ওই তো আমার গোরা নাচে, আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে, আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে, আমি দণ্ড বাহু তুলে আমি দেখছি গোড়া নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে, ওই তো গোড়াই নাচে, দেখো ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে, অন্তরে যার শ্যাম বাইরে গোড়াই, মহাবীর সমবয় কীর্তন শুনতে গেলে জায়গাগুলো দেখতে হবে। মুকুন্দার নরহরি যখন দাঁড়িয়ে আছে না, মহাপ্রভু শিবাসকে বলল বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে থাকবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। এটা কেমন কথা হলো মা? ধরুন আপনাদের আসরে দু ভাই কীর্তন শুনতে এসছে, একজন মহাপ্রভুর কীর্তন শুনছে ভক্তি করে আর একজনের মাথায় বাঁশটা পড়ে গেল, মাথা ফেটে গেল, এটা কিরকম? তাহলে একজন আঘাত পেল, একজন প্রেম পেল,
শ্রীবাস এসে বলছে এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে, আমি কি নাম তোমার? আমার নাম নরহরি সরকার। আমার প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হ্যাঁ, কীর্তন করবে, পরিণাম করবে। আর তখন বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? আমি তোকে টেনে টেনে নিলাম, আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। যেই না বলেছে বড় ভাইকে 100 জন্ম সঙ্গ পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌড় জয় গৌড় জয় গৌড়। মাইরা বলছে 100 জন্ম সঙ্গ পাবে না, নাচতে শুরু করেছে। শ্রীবাস বলছে এ কি তোমার কি মাথা খারাপ হলো নাকি? প্রভু বললো 100 জন্ম সঙ্গ হবে না, আর তুমি গৌড় গৌড় বলে নাচতে শুরু করেছো। আমাকে যদি প্রভু একথা বলতো আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো আমি কোনো জন্মে কৃপা পাবো না, কৃপা পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম গৌড় গৌড় বলি কি দিবে কি দিবে রাম। কিন্তু যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি বলি রাখি, ভক্ত আঘাত পেলে কষ্ট পায় না, যারা ভক্ত হয়। মুকুন্দ সরকারকে যখন বলে 100 জন্ম কৃপা পাবে না, তখন চুপচাপ দাঁড়িয়ে আছি, চোখ থেকে জল পড়ছে। মহাপ্রভু শিবাসকে বললো শিবাস ডেকে দাও ডেকে দাও। বলে কাকে? মুকুন্দকে। কেন? ভগবান সব সইতে পারে, একটা জিনিস সইতে পারে না, ভক্তের অহংকার আর চোখের জল। মায়েরা ভক্তি ভরে যদি ভগবানকে ডাকতে পারেন, চোখের জল ফেলতে পারেন না, কৃপা কিন্তু হয়ে যায়। এইদিকে তাকাবেন, যখন মুকুন্দ কাঁদছে তখন মহাপ্রভু শিবাসকে বললো ডেকে দাও ডেকে দাও। মুকুন্দ এসে মহাপ্রভুকে প্রণাম করছে। মুকুন্দকে মহাপ্রভু জিজ্ঞেস করলো, আচ্ছা মুকুন্দ তুমি কাঁদছো কেন? প্রভু আমার ভাইকে তুমি কৃপা করলে সারা জীবন রাখবে তার সঙ্গে তোমার সঙ্গে, আর আমাকে 100 জন্ম সঙ্গ দেবে না? আমি কি এমন অন্যায় করেছিলাম যে আমাকে তুমি এত বড় শাস্তি দিলে? মহাপ্রভু একটা দামি কথা বললেন, মুকুন্দ আমার কথা শোনো, তোমাকে আমি আঘাত করিনি। আসলে সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে, সংসারে যারা বড় বউ হয় তাদের দায়িত্ব বেশি হয়। কেন? শোনে কথা তাদের মেখে নিতে হয়। যদি বড় হয়ে আঘাত করে ছোটকে না, তবে কিন্তু খুব কষ্ট। কিন্তু ছোট কি, ছোট বড়কে 1000 কথা বলতে পারে, কিন্তু বড় মাথায় মেখে নেই। কেন না? বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলোকে ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই তার সংসারের ছোট ভাইগুলোকে নিজের আড়ালে রাখতে পারে। এই জন্যে বলছে তুমি কেঁদো না, তোমাকে আমি সঙ্গ দেবো না তা নয়, তুমি চলে যাও শ্রীখণ্ডে। এখন তোমরা দু ভাই মিলে যদি কীর্তন করতে আসো আর বাড়ির সব না খেয়ে মরবে, তাহলে বলবে আর কেউ কীর্তন করবে না, ওই যে তোমাকে আমি আমার সঙ্গে রাখলাম না, তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। তবে হ্যাঁ, আমি তোমার মাথায় হাত দিয়ে দিচ্ছি, এসো এসো এসো। মুকুন্দের মাথায় হাত দিয়ে বললো, মুকুন্দ তোমাকে আশীর্বাদ করলাম, তোমার চিকিৎসাতে খুব একটা নাম ছিল না, আজ থেকে আশীর্বাদ করলাম, তুমি বাড়ি গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হবে। দাদা ভাইরা আপনাদের কাছে নিবেদন রইল, যেখানে কীর্তন হবে হরিনাম হবে ভক্তি ভরে শুনবেন, যেটা আপনার কাজ হচ্ছে না সেটা সফল হবে গোবিন্দের কৃপাতে। যতই পাথর নিন যতই আংটি নিন কোনো কাজ হবে না, একবারে না, 100% না, একমাত্র গোবিন্দের কৃপা ছাড়া কোনোদিন হবে না। ওই জন্য গোবিন্দকে প্রেম ভক্তি ভরে ডাকবেন, দেখবেন একদিন আপনার আশা পূর্ণ করবেই। যদি না করে তাহলে ভগবান কেন? ভগবান তো নিজের মনে বলছে, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই, সেই বাঞ্ছা নাহি করে। এই জন্য মায়েরা ভগবানের কাছে শুধু কি করবেন, একটু চোখের জলে ভাসবেন, গোবিন্দ কৃপা কিন্তু আপনার হয়ে যাবে। এখন মুকুন্দকে বলল, মুকুন্দ তুমি গরিবের চিকিৎসা করো, বড় লোকের করো না, শ্রীখণ্ডে যাও একটা গোপীনাথের মন্দির তৈরি করো, আর জীবের দ্বারে হরিনাম দাও। তোমার দুটো দায়িত্ব রইলো, গরিবের চিকিৎসা করা, বড় লোকের নয়, কিন্তু বড় লোকের টাকা আছে তার অন্য জায়গায় করাবে, আর তুমি গরিবের লোককে চিকিৎসা করবে, তোমাকে আশীর্বাদ করলাম, যারই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। আর একটা দায়িত্ব রইলো, তুমি শুধু চিকিৎসা করবে তা নয়, একটু নামও করতে হবে তোমাকে, চলে যাও তুমি কোথায় যাবে, শ্রীখণ্ডে গ্রামে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে
ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, আজ ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, 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 মকন্দ তুমি ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, চরণে ধরিয়া, তুমি দারে দারে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া তুমি দারে দারে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিলা, তুমি দারে দারে গিয়া চরণে ধরিয়া, হরির নাম ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিয়া, মুকুন্দ চলে আর শিখণ্ড গ্রামেতে আস, আর শিখণ্ড গ্রামেতে আসি, গ্রামেতে আসি, শিখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা, আর শিখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইয়া, উপনীত হয়ে বল বল হরি বল, বল বল হরি বল, বল বল হরি বল, গোপীনাথ জিউ কি জোরে বলবেন, গোপীনাথ জিউ কি, একটু জোরে হবে, গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি, মুকুন্দ সরকার বাড়ি গেলেন, তার বাড়ি, তার সকালবেলায় তার স্ত্রীর দরজাতে গোবরের জল ছড়া দিচ্ছে। আপনাদের হুগলি জেলাতে গোবরের অভাব নেই তো? নেই, কারণ আমি পরশু তারিখে গাইছিলাম কলকাতার বাগড়াহাট, তো বাগড়াহাটে একটা বড় জায়গা আছে, বড় কাছারি শিব মন্দির, খুব নামি দামি জায়গা, কিন্তু দারুণ জায়গা। তো সেই শিব মন্দিরে, ওখানে মহাপ্রভুর মন্দির আছে, ওখানে গাইছিলাম। তো ওখানে যখন গোবরের কথা বলেছিলাম, মায়েরা বললো সব পারবো ওটা পারবো না। বলে কেন? আসলে আমাদের দিকে গরুই নেই, তো গোবর কোথায় পাবো? আপনাদের যখন গোবরের অভাব নেই, তখন একটা কথা বলবো, মুকুন্দ সরকার বাড়ি ফিরলো, তার স্ত্রী সকালবেলায় গোবরের জল ছড়া দিচ্ছে। আপনার সকালবেলায় দেন তো দরজাতে জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, যারা দেন না তারা হাত তুলুন তো। না একটু বুঝে তুলবে না? আচ্ছা এইদিকে, তাহলে গোবরের জল ছড়া দিতে হয় সকালে, একটু বুঝিয়ে দিই মাইলা। সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে গোবরের জল ছড়া দিতে হয় কেন? সূর্যটার আগে না সূর্যটার পরে? জোরে বলবেন। আচ্ছা, সূর্যটার আগে কেউ যদি জল ছড়া দেয় গোবর দিয়ে, তবে তার বাড়িতে 33 কোটি দেবদেবী আসা যাওয়া করে, আর যে সূর্য ওঠার পরে দেয় তার বাড়িতে দরজাতে ওই যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কজন মেম্বার আছে, কাকে কোন নম্বরে নিয়ে যাবে, সিরিয়াল করতে থাকে। আপনারা কোনটা নেবেন সেটা আপনাদের হাতে। আচ্ছা মায়েরা, আপনাদের প্রশ্ন হয় না গোবরটা কেন দেবো, এমনি জল ছড়া দিলে হয় না? জেনে নিন মায়েরা, বলছে একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায়নি, তিনি কে? মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলেছিল, মা তোমার শরীরে সবাই জায়গা পেল, আমি পেলাম না, আমাকে একটা জায়গা করে দাও।
গাভী বলল, এদিকে গাভী বলল, আর তোমার জায়গা নেই, তবে গোবরটা ফাঁকা আছে, তুই থাকতে পারিস। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল মা, ওই জন্য গোবর যদি সকালবেলায় জল ছড়া দিতে পারে তার বাড়িতে লক্ষ্মীর আসা যাওয়া হয়। তবে এইদিকে তাকাবেন, আপনাদের এখানে যেখানে এলাম সেটা পাড়া গ্রাম, আসতে একবারে গ্রাম্য এলাকা, এবং আসতে এদিকে আমি যেখানে বাস করি সেখানে আমি এখন গ্রামেই থাকি, আমার বাড়িতে মন্দির আছে, ওই জন্য আমি গ্রামেই থাকি, মন্দির ছেড়ে যাই না, পরবর্তী ক্ষেত্রে প্রভু কৃপা করলে যেতে পারি। তবে একটা কথা বলি আপনাদের, তো আমি গ্রামেই থাকি, আমার পাশের বাড়ির মেয়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে ওই গাভীগুলোকে দড়ি দিয়ে টানতে টানতে মানে বেঁধে দেয়, গোবর তাদের গোবরগুলো ফেলে দেয়, তারপর ঘাস দেয়, হ্যাঁ খড় দেয়, খোল টোল দেয়, সব কিছু দেয় আর কি, খাবার দেয় আর কি। তো কলকাতা থেকে একটা মেয়ে একটা কুকুরকে কোলে করে নিয়ে গেছে আর কি, মানে মাসির বাড়ি বেড়াতে গেছে আমাদের পাশের বাড়িতে। তো আমি তখন সকালবেলায় ঘুম থেকে উঠেছি, ঠিক দরজার সামনে আমি এদিকে তাকাবেন, দরজার সামনে যখন দাঁড়িয়ে আছি তখন দেখছি ওই মেয়েটি বেশ কম বয়সের মেয়ে, মানে বিয়ে হয়েছে, কুকুরটাকে কোলে নিয়ে খুব নাচতে নাচতে যাচ্ছে। তখন পাড়াগ্রামের মেয়েটা বলছে, দিদি কুকুরটাকে নিয়েছে বলে এটাই তো আমার স্বাদের জিনিস, এছাড়া তো থাকতেই পারি না, একে খাওয়াই একে শোয়াই তবে আমার ঘুম হয়, নইলে ঘুমই হয় না। তখন তাড়াতাড়ি পাড়াগ্রামের মেয়েটা বলছে, আর বলবেন না দিদি, আমাদের সকাল থেকে খালি গোবর নিয়ে গরু নিয়ে কাজ, গাই গরুর ব্যাপার, চাষিবাসী মানুষ আমরা। বলছে আপনাদের শুধুমাত্র গাই গরু নিয়ে কারবার, সকালবেলাতে গাই কেটে নিয়ে আনছেন, ওই গোবর ফেলছেন, গাই গরু নিয়ে কারবার, আর আমি দেখুন কেমন কুকুর নিয়ে কারবার করছি। তখন সঙ্গে সঙ্গে পাড়ার মেয়েটা বলছে, ও দিদি আমাদের সকালবেলা থেকে গাই গরু নিয়ে কারবার, আমরা গায়ের দুধ দিয়ে চা খাই, আর তুমি কুকুরের কারবার করো, নিশ্চয়ই কুকুরের দুধ দিয়ে চা খাও, তাছাড়া হবে না, মানে যাইসা কি তাইসা, না দিলে কিন্তু হবে না আর কি। সেই জন্য মায়েরা সবাই লক্ষ্য করবেন সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে গোবরের জল ছড়াটি আপনারা দেবেন। তবে এর ফাঁকে একটা নতুন কথা বলে যাই আপনাদের, সবাই যে যেখানে দাঁড়িয়ে আছেন একবারে মন দিয়ে শুনবেন, আমি প্রমাণ সহ বলবো একবারে দামি কথাটি, যদি কারো বাড়িতে অশান্তি আসছে, অনেক দাদা ভাই আছে ব্যবসা করছেন কিন্তু ব্যবসার উন্নতি হচ্ছে না, হচ্ছে না? আবার দেখবেন অনেকেই দেখবেন, কিছু মনে করবেন না, অনেকেই দেখবেন বাড়িতে ব্যবসা উন্নতি হচ্ছে না, কিংবা হাতে টাকা আসছে কিন্তু রয়েছে না, এটা অনেকের হয় সমস্যা। এই সমস্যার কথা আজকে আমি একটা বলবো, এবং যেখান থেকে বলবো যদি আমার কাছ থেকেও প্রমাণ চান একবারে যার কাছ থেকে পেলাম পরিষ্কার তার প্রমাণটা দিয়ে দেবো, তবে প্রমাণ এখন দেবো না, শুধু বলে যাই। আপনারা দেখেছেন মায়েরা কাগজি লেবু আর লঙ্কা টাঙাতে দেখেন নাই? জোরে বলুন হ্যাঁ। আচ্ছা লক্ষ্মী, লক্ষ্মীর দিদির নাম হচ্ছে দারিদ্রতা, অলক্ষ্মী, অলক্ষ্মীর বাসা কোথায় মা? বাড়ির ভেতরে যে ছপ্পরের তলায় অন্ধকার রয়েছে, খাটের তলায়, ওগুলো হচ্ছে অলক্ষ্মীর বাসা। প্রদীপের নিচে যে অন্ধকার, অলক্ষ্মীর বাসা। সেই জায়গাতে কি করতে হয়? কর্পূর জল দিয়ে প্রত্যেক বৃহস্পতিবার, প্রত্যেক মঙ্গলবার কর্পূর জল দিয়ে ধুয়ে দিতে হয়, এটা কিন্তু বাস্তুশাস্ত্র বলছে, এইবার লক্ষ্য করুন। আর সকালবেলা আর বৃহস্পতিবার বৃহস্পতিবার একটু গোবর জল দিয়ে দিতে হয় বাড়ির ভেতরে, হালকা গোবর দিয়ে জল দিয়ে মুছে দিতে হয়। দারিদ্রতা কি পছন্দ করে, লক্ষ্মী কি পছন্দ করে? কেন আপনারা দেখেন দোকানের দরজাতে লঙ্কাটার কাগজিটা টাঙানো আছে, লেবুটা কেন দেখেন? আপনাদের দেখার তো সবাই দেখেছেন কিনা বলুন, জোরে বলুন দাদা ভাই, দেখেছেন কিনা? তাহলে এটা আপনাদের জানবার ইচ্ছা হয়, এটা কেন টাঙায়? আপনার বাড়িতে অশান্তি হচ্ছে জেনে নিন মায়েরা, আপনি দরজার সামনে একটি লঙ্কা একটি কাগজি লেবু টাঙিয়ে দিলেন, খুব ভালো করে শুনবেন, আপনার দোকানের ব্যবসা ভালো চলছে না, একবারে দোকানের দরজার প্রথম দরজাতে প্রথম গেটেই একটা কাগজি লেবু একটা লঙ্কা টাঙিয়ে দিলেন, দেখবেন এগুলো কিন্তু টাঙায়। এবার প্রশ্ন করবেন কেন, যুক্তি আছে তো? লক্ষ্মীর দিদির নাম হচ্ছে দারিদ্রতা, অলক্ষ্মী, এ যদি ঘরে ঢোকে না অশান্তি তো হবেই, টাকা হাতে থাকবে না, ব্যবসা ভালো চলবে না। তাই লক্ষ্মীর পছন্দ মিষ্টি, আর অলক্ষ্মীর পছন্দ খাবার কি? লেবু আর লঙ্কা। যদি দরজাতে আপনি সকালবেলা এবং সন্ধ্যাবেলা দরজা খুলে রাখতে হয় মা, ঠিক সকালবেলা একবার ঘুম থেকে উঠে দরজা খুলতে হয়, সন্ধ্যাবেলা দরজা বন্ধ করতে নেই, খুলতে হয়, কেন? তখন লক্ষ্মীর প্রবেশ হয়, তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর দিদির দারিদ্রতাও কিন্তু পেছন পেছন আসে। যদি লক্ষ্মী দেখে আমার ভেতরে বাড়ির ভেতরে লক্ষ্মী যেখানে আপনি পেতেছেন একটু মিষ্টি দিয়েছেন, মিষ্টির জন্য লক্ষ্মী ঢুকবে, কিন্তু যদি আপনি কাগজি লেবু আর লঙ্কাটাকে টাঙিয়ে দেন দারিদ্রতার, ওর কিন্তু প্রধান খাদ্য বা প্রধান প্রিয় জিনিস হলো ওই লঙ্কা এবং কাগজি, ওই দুটো জিনিস যদি একবার দেখে নেয় ও কিন্তু ওইখান থেকে পালিয়ে যাবে আর ঢুকবে না, কেন ওর প্রিয় জিনিস তো পেয়ে গেল। এই জন্যে আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা দেখবেন প্রমাণ সহ আমি যেখান থেকে পেলাম কথাগুলো, যদি কেউ শুনছেন শুনবেন সবাই, আমি যেখান থেকে পেলাম আস্থা চ্যানেল আপনারা সার্চ করবেন, আস্থা চ্যানেল, সেখানে দেখবেন দেবকীনন্দন ঠাকুরজি বলে একজন বিরাট ভাগবত পাঠক আছেন,
আমাদের কাজ কি বলুন তো, আমরা শুধু বই পড়াশোনা করি তা নয়, আমরা ভাগবত পাঠকের ভাগবত পাঠ শুনি। দেবকীনন্দন ঠাকুরজি খুব সুন্দর করে এই জিনিসগুলো বর্ণনা করছিলেন, আমি শুধু সংক্ষেপে আপনাদের সামনে ওনার কথাটাই বললাম প্রমাণসহ। যদি আপনারা দেবকীনন্দন ঠাকুরজি, আপনি দেখবেন ভাগবত পাঠ হচ্ছে, আপনি মোবাইলে সার্চ করবেন, দেখবেন ওখানে পরিষ্কার করে ওই জিনিসটা পেয়ে যাবেন যেটা আমি দিলাম আপনাদেরকে আজকে। এগুলো ব্যবহার করলে কাজ হয়ে যায়। মুকুন্দ সরকার বাড়িতে এলো, একটা গোপীনাথের মন্দির তৈরি করলো, কিন্তু মায়েরা মুকুন্দ সরকার তো টাকা পয়সা নেই যে সোনার মন্দির তৈরি করবে, কেঁদে কেঁদে বললো প্রভু আমার মন মন্দিরে আমি তোমাকে রাখবো। মুকুন্দ সরকার কি করলো, মায়েরা ওই গোপীনাথের মন্দিরে কেঁদে কেঁদে বলছে ঠাকুর আমি তোমাকে সোনার মন্দির তো দিতে পারবো না, টাকা নেই, আমার মন মন্দিরে রাখবো। আমার মন ওই আমার আমার মন মন্দিরে মদন মহন দাঁড়াবে গো আসি ডাকিয়া ওই আমার মন মন্দিরে মদন মহন দাঁড়াবে গো আসি ডাকিয়া মন মন্দিরে মদন মহন দাঁড়াবে গো আসি ডাকিয়া আমার মন মন্দিরে মদন মহন দাঁড়াবে গো আসি ডাকিয়া কাঁদিয়া কাঁদিয়া। আমি কাঁদিয়া কাঁদিয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া জলে বুক ভাসাইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া আমি জলে বুক ভাসাইয়া আমার মন মন্দিরে মদন মহন দাঁড়াবে গো আসি ডাকিয়া ওই আমার মন মন্দিরে মদন মহন দাঁড়াবে গো আসি ডাকিয়া দেখা দা দেখা দাও। মায়েরা মুকুন্দ সরকারের স্ত্রী একদিন পেটের যন্ত্রণা আরম্ভ হল, হাতে জ্বালা পায়ে জ্বালা, হঠাৎ একদিন স্বামীকে জিজ্ঞেস করল এ কি আমার হলো গো স্বামী এ কি আমার হলো দেখবেন যে লোক লোকের বাড়ি তৈরি ভালো করতে পারে নিজের বাড়িটা কিন্তু ভালো করতে পারে না দাদা ভাইরা, যে দেখবেন চিকিৎসা করে সবার নিজের ঘরের কিন্তু চিকিৎসা ভালো করতে পারে না। সেই জন্য মুকুন্দ সরকার সবাইকে চিকিৎসা করতে করতে অহংকার হয়ে গেছে। ভগবান বলল দাঁড়া তোর তো খুব অহংকার হয়েছে, পতন ঘটাবো তোর স্ত্রীর শরীরে এমন রোগ দেবো তুই ধরতেই পারবি না। মুকুন্দ সরকারের স্ত্রী বলল স্বামী এ কি আমার শরীরটা জ্বলছে কেন, হাত পা জ্বালা করে কেন, জিভে স্বাদ নাই কেন, চোখ জ্বালা করে কেন, পা জ্বালা করে কেন। সঙ্গে সঙ্গে বললো দেখি 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 সারা বাংলা চিকিৎসা করছি আমি, আর তোমার রোগ ভালো করতে পারবো না, দেখি 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 তোমার চোখ দেখি দেখি তোমার জিভ দেখি দেখি তোমার হাতের তালুগুলো দেখি, আমি এত চেষ্টা করছি রোগ ধরতে পারছি না কেন। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দ সরকার ছুটে গেলেন, প্রভু বলে দাও বলে আমি সারা বাংলা চিকিৎসা করছি আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন। মায়েরা মহাপ্রভু আকাশবাণী করে বললেন মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, সারা বাংলা চিকিৎসা করতে করতে তোর ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না,
সত্যি যদি অহংকার আমার হয়েছে, অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু কি করলেন মাইরা, একটু চিবানো পান, মহাপ্রভুর চিবানো পান মুকুন্দকে দিল। বললো, মুকুন্দ তুমি তোমার স্ত্রী রূপ ধরতে পারলে না, আচ্ছা ঠিক আছে, আমার এই চিবানো পান তোমাকে দিলাম, তুমি তোমার স্ত্রীকে দিয়ে দেবে, দেখবে তোমার স্ত্রীর রোগ তো দূর হবে, লক্ষণ নতুন প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে। মুকুন্দ সরকার আনন্দে বলছে, বা প্রভু এই চিবানো পানটা খেলে আমার সন্তান আসবে? হ্যাঁ গো, শুধু সেমন তেমন সন্তান নয়, তোমার সন্তান ভক্ত হবে, তার নাম হবে ভক্ত রঘুনন্দন। মুকুন্দ সরকার চিবানো পানটা নিয়ে স্ত্রীর কাছে যাচ্ছে আর গাইছে, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো আমার ঘন শ্যাম, আমার আমার ঘন শ্যাম, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো আমার ঘন শ্যাম, আমার আমার ঘন শ্যাম, পাবো গো দেখো আমার ঘন শ্যাম, আমার আমার ঘন শ্যাম, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম, আমার আমার বাঁকা কোথায় আমার কৃষ্ণ কানা, ওরে আমার কানা, একই বাড়ি দেখা দে, ওরে আমার প্রাণের কানা, কোথায় আমার কোথায় আমার কৃষ্ণ কোথায় রয়েছো তুমি? এই যে কষ্ট দূর হলো না, ওষুধ এনেছি স্বয়ং প্রভুর ওষুধ, একটু সেবা করে নাও। তাও চিবানো পানটা দিল, অদ্ভুত পরিবর্তন মা, এক ঘন্টার মধ্যে জ্বালা দূর হয়ে গেল। মহাপ্রভুর প্রসাদ আপনারা যারা পাবেন তাদের জ্বালা দূর হবে। আপনাদের কাছে নিবেদন রইল, যেখানে মহাপ্রসাদ হয়, যেখানে মহোৎসব হয়, যেমন আজকে 1500 মানুষ প্রায় খেয়েছে, প্রসাদ পেয়েছে, যেটুকু শুনলাম আমি মলয়বাবুর কাছ থেকে, তো আপনাদের কাছে নিবেদন রইল, যখন প্রসাদ পাবেন তখন বৈষ্ণবের পাশে বসবেন। কেন না, বৈষ্ণবের পাশে বসলে শেখা যায় প্রসাদটা কেমনভাবে পেতে হয়, এটা শিখতে হয়। কিছু কিছু গাছ আছে দেখবেন, যার কাছ থেকে আমরা কিছু পাই তাকে পুজো করি। কোন গাছকে? বটবৃক্ষ, পুজো করেন না আপনারা? তুলসী বৃক্ষ, পুজো করেন না? তাদের কাছ থেকে কিছু পাওয়া যায়। পাকুর গাছ, হ্যাঁ আপনারা পান কিছু, কেন কেন পাকুর গাছে পুজো করা হয়? গোবিন্দের কৃপা আছে, এই জন্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের করে নিতে হয়। আপনারা কীর্তন শুনতে বসবেন, সবসময় চেষ্টা করবেন বৈষ্ণবের পাশে, ভক্তের পাশে বসতে, সে কেমন হাত তুলছে, কেমন হরিবোল বলছে, তার পাশে বসবেন, আপনার সঙ্গ ভালো হবে। এমন লোকের পাশে বসবেন না যে ঘুমোচ্ছে কিংবা ঢুলছে, হাই তুলছে কিংবা ঘর যাবার জন্য একজনকে খোঁচাখুঁচি করছে, তার কাছে আপনি বসবেন না, তাহলে কৃপা আপনার হবে না। একটু আপনাদের বলে দিই মায়েরা, এদিকে তাকান, আসলে দেখবেন কই কই মাতা আসতে, দেখবেন রামচন্দ্র বনবাসে গিয়েছিল কার জন্য, জোরে বলুন, কই কই মাতার জন্য। আপনার সবাই জানেন কই কইর জন্য গিয়েছিল, না না না, কই কইর জন্য যায় নাই, কই কই অসৎসঙ্গে মিশেছিল বলে রামকে বনে পাঠিয়েছিল। কেন বলুন তো মায়েরা,
দেখবেন রাজা রাজা দশরথ যখন যুদ্ধ থেকে ফিরেছিল তার সেবা যত্ন করেছিল কে? কই কই, কেউ করে নাই, কই কই করেছিল মা। আর কই কই যখন করেছিল তখন রাজা দশরথ বলেছিল তুমি যে আমাকে সেবা করলে এই সেবা করার জন্য তোমাকে আমি বর দেবো, তুমি বর চাইবে আমার কাছে, দুটো বর চাইবে, যখন তখন চেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। এখন লক্ষ্য করুন রামচন্দ্র সিংহাসনে বসবে, সবার আনন্দ হচ্ছে, কিন্তু একজনের হিংসা হচ্ছে, কি বলুন তো? কুজি মন্থরা, তিনি কি করছেন? কই কই কাছে এসে বলছে কই কই রাজা হবে রাম আর তুই তার মা, তুই তো তার মানুষ, মাকে কৌশল্যা, কৌশল্যা হবে রাজমাতা, তুই হবি ভিখারিনী, দরকার কি? তোর মনে পড়ে না যেদিন রাজা দশরথ খুব কষ্ট পেয়েছিল যুদ্ধতে, মানে আঙুল নষ্ট হয়ে গেছিল, তুই আঙুল চুষে চুষে আঙুলটাকে ভালো করে দিয়েছিলি, তোর মনে পড়ে না? দুটো বর পাওনা ছিল, সেই বরটা পেয়ে চেনে দেখবি তোর লাভ আছে। কি বর চাইব? এক বরে রাজা রে রামচন্দ্রের 14 বছরের বনবাস, আর এক বরে ভরতের সিংহাসন। তাহলে কই কইর মনটা প্রথমে কি ছিল? রাম রাজা হবে, রামের গলায় মালা পরাবো, রাম আমার সন্তান, গর্ভে জন্ম দিতে পারি নাই, তবু তো রাম আমার সন্তান। কিন্তু কুজি মন্থরার সঙ্গ করে সে কি করেছিল? রামকে বনবাসে পাঠিয়েছিল। ও মায়েরা, অনেকের কীর্তন শুনতে খুব ইচ্ছা হয়, ভক্তি ভরে বসে আছেন, কিন্তু আপনার পেছনে কিছু কুজি মন্ত্র আছে, চ চ এলি চ, ও দেখবেন খুঁজতে খুঁজতে আপনাকে নিয়ে চলে যাবে। এরকম কুজি মন্ত্রের দিকে তাকালে ভগবানকে আপনাকেও কিন্তু হারাতে হবে মা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, মুকুন্দ সরকারের স্ত্রীর গর্ভে এলো সন্তান। মন দিয়ে শুনবেন, অনুকূল ঠাকুরের শিষ্য যারা আছেন, অনুকূল ঠাকুরজি বলেছেন মেয়েদের পেটে বাচ্চা এলে তিনটে নিয়ম পালন করতে হয়। একটু মন দিয়ে শুনবেন, ইউটিউবে আপনার অনেক শুনে নিয়েছেন, এত ইউটিউবে মুখস্থ হয়ে গেছে, অনেকে তো বলে আপনার তো সব একবারে মুখস্থ হয়ে গেল আমার। আমি কোচবিহার যাচ্ছি, আমি ত্রিপুরা যাচ্ছি, ত্রিপুরা তো আলাদা রাজ্য, যেখানে মানুষ বসেন বলতে পারে না, আরে দাদা বহেন বহেন, সেখানেও দেখছি ত্রিপুরার মানুষ, আপনার কীর্তন তো আমাদের মুখস্থ। এই কয়েকদিন আগে কোচবিহারে গিয়েছিলাম, 30,000 মানুষ একটা আসরে ফুটবল গ্রাউন্ডে, বলে আপনার কীর্তন তো মুখস্থ, বলে তা ডাকলেন কেন? একবার আপনাকে দেখে নিলাম, বলে তাহলে পরের বার ডাকার কোনো দরকার হবে না, বলে না না আবার ডাকবো না, তাই করে বলি। নিবেদন আপনাদের সামনে মা, মেয়েদের পেটে বাচ্চা থাকলে তিনটি নিয়ম পালন করতে হয়, অনুকূল ঠাকুরজি বললেন। প্রথম নিয়ম কি? স্নান করে সে মন্দিরে প্রণাম করতে হয়। দ্বিতীয় নিয়ম কি মা? দ্বিতীয় নিয়মটা হচ্ছে তুলসী গাছে প্রত্যেক দিন জল দেবেন। আর তৃতীয় নিয়ম কি? শ্রীমদ ভাগবত গীতার 2-4 লাইন করে আপনারা পড়বেন, আপনাদের লাভ হবে। একটা একটা করে বলব, আপনারা প্রণাম করবেন মন্দিরে প্রত্যেক দিন, যার পেটে বাচ্চা আছে সেও করবে, যার নেই সেও করবে। মাটি যদি হয় খাঁটি ফসল ভালো হয়, মাটি যদি উর্বর হয় গাছ ভালো হয়, মা যদি ভক্ত হয় সন্তান তো কৃষ্ণ ভক্ত হবে, 100% তাতে কোনো ভুল নাই। এই জন্য মাকে প্রথম, কেন বলুন তো? আমাদের ভাষা কিন্তু পিতৃভাষা নয়, মাতৃভাষা। কোলে যখন মায়ের ছিলাম, বাবা তো কাজে চলে গিয়েছিল, মা কি বলেছিল? খোকা বড় হবি, চাকরি করবি, আমি তোর কাছে বসে খাবো, কত আনন্দ করে বলেছেন। ওই ভাষাটি কিন্তু আপনার কাছ থেকে বাচ্চা শিখেছে, মাতৃভাষা। এপিজে আব্দুল কালাম বলেছেন মায়ের কোলটা হলো 100টা স্কুলের সমান, মায়ের চলা যেমন হবে বাচ্চার চলা তেমন হবে, মায়ের বলা যেমন হবে বাচ্চার বলা তেমন হবে, মায়ের দেখা যেমন হবে বাচ্চার দেখা তেমন হবে। বাচ্চা যখন আপনার জন্ম হবে মা তখন সাবধান হয়ে যাবেন, কেন? আপনার চলার দিকে বাচ্চা লক্ষ্য করে, আপনার বলার দিকে রক্ষা করে, আপনার দেখার দিকে লক্ষ্য করে। শেষ বয়সের সন্তান যখন আপনার বিরুদ্ধে যাবে তখন আপনি বুঝতে পারবেন আমার চলাতে ভুল ছিল, আমার বলাতে ভুল ছিল, আমার দেখাতে ভুল ছিল, সময় থাকতে সাবধান হন। তুলসী গাছে জল প্রতিদিন দেবেন, হরে কৃষ্ণ, এই তিনটি কাজ করবেন। তবে বলে রাখি, পেটে বাচ্চা থাকলে মায়েরা এদিকে তাকান, যা করবেন আপনার বাচ্চা কিন্তু সেই, আপনি যা খাচ্ছেন বাচ্চা কিন্তু সেটা খাচ্ছে, আপনি যা খাচ্ছেন সেটা বাচ্চা খাচ্ছে। এখন লক্ষ্য করুন, আপনাদের এখানে কথা বলছি না, আমাদের ওদিকে মেয়েদের পেটে বাচ্চা থাকলে ডাক্তারের কাছে যাই, আর ডাক্তার বলে কোনো চিন্তা নাই মা, তুই বাড়ি চলে যা, সব পরে ঘাড়ে বালিশ আর পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবি, শাশুড়ি বেঁচে আছে, বলে একবার খুব তরতাজা আছে, বলে তাহলে তোর কোনো অসুবিধাই নাই, তো ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে রিমোট টিপে টিপে টিভিতে সিরিয়াল দেখবি। আর মেয়েটি ওই করতে লাগলো, টিভিতে সিরিয়াল দেখতে লাগলো, বাচ্চা যখন জন্ম নিল তখন বাচ্চাটা এদিক ওদিক তাকাচ্ছে, তখন মা বলছে ও দিদি দেখো দেখো আমার ছেলে কি তাকাচ্ছে গো, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, না না ও রিমোট খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কারণ আপনি রিমোট খুঁজেছেন ওই জন্য রিমোট খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এইদিকে তাকাবেন, মায়ের পেটে বাচ্চা থাকাকালীন যা করবেন আপনার অভ্যাসটা, এই দেখেন না
এখনকার মায়েদের পেটে বাচ্চা থাকলে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে, তার বাচ্চাটা আবার এমন মোবাইলে ঘাটাঘাটি করে, মাটা বলে বাবা আমি যা জানি না আমার ছেলে বুদ্ধি দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে, ওই যে আপনি একটু করেছেন ও বেশিটা পেয়ে গেছে আর কি। ওই যে নিবেদন আপনাদের কাছে, যা করবেন একবার 100% তাই হবে। মায়েরা মুকুন্দ সরকারের স্ত্রীর গর্ভ থেকে সন্তান জন্ম নিচ্ছে সরস্বতী পুজোর দিনে, সবাই মিলে পর জোরে বসুন, সরস্বতী মায়ে কি জয়, সরস্বতী মায়ে কি জয়। তোমরা জয় বললে হবে না, এদের বলতে হবে সরস্বতী মায়ে কি, সরস্বতী মায়ে কি জন্ম নিচ্ছে কে, মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন। কোন দিন? সরস্বতী পুজোর দিনে। আহা হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, আজ হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, জন্ম নিল রে ধ্বনি দেবেন, ভক্ত বাচ্চা জন্ম নিচ্ছে, ভগত রঘুনন্দ হেন করে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত, মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত, মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত, মুকুন্দ দাসের তাহা আনন্দিত, আনন্দ ধরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না রে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না রে, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্রের বদন, আমরে মুকুন্দ দাসের মনে পুত্র 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 বদন, ওজে আনন্দ ধরে না মুকুন্দ দাসের আজি আনন্দিত, ওজে মুকুন্দ দাসের আজি আনন্দিত। বাচ্চা জন্ম নিলে আপনারা মুখে কি কি দিন জোরে বলুন, নিম পাতা মধু দেন। আচ্ছা কিছু মনে করবেন না মায়েরা, একজন বলতে পারবেন মধুটা দেন কেন, মিঠা মিঠা বাত নাকি মিষ্টি মিষ্টি কথা বলবে। আচ্ছা আপনারা তো সব বাচ্চাকে মধু দিয়েছেন, এমন একজন মা হাত তুলে বলুন তো যে আমার বাচ্চা এখন খুব মিষ্টি মিষ্টি কথা বলে, বলে যদি ছেলেকে বলেন ওখানে যাস না চুপ করে দাও সবকিছু তোমার বাড়াবাড়ি খালি, মধু দিয়েছিলেন হয়েছে কাজ না, না কি মধু দেবেন, ওই মধু নয় দোকান থেকে যে বাজার, বাজার থেকে যে মধু কিনে আনলেন ওই মধু। তবে হ্যাঁ একটা কথা আছে, কিন্তু একটা কথা দামি কথা, পুরাতন মানুষের কথা, প্রাচীন মানুষের কথা, ধরুন আপনার বাচ্চা জন্ম নিয়েছে মধু দিতে হয় মুখে, দিতে হয় কেন মধু দিতে বলুন তো, বাচ্চা যে জন্ম নিয়ে কাঁদে না তার মুখে একটু মধু দিলে তখন কান্নাটা বন্ধ হয়, এটা কিন্তু আসল নিয়ম। কিন্তু মায়েরা কারো দোকান থেকে হয়তো কিংবা সামর্থ্য নেই কিংবা সময় পাচ্ছেন না, কারো কাছ থেকে মধু ধার করে আনলেন, কিন্তু যদি সেই মধুটা তাকে শোধ না দিন তবে পরের জন্মে তার বাড়িতে কুকুর হয়ে জন্ম নিতে হবে। কিন্তু ওই জন্য সাবধান থাকবেন, ওসব মধুর দরকার নাই। কি করলো দোকান, দোকান থেকে মধু আনলো না, দুই কানে শোনাই এলো মধুর হরিনাম, দুই কানে শোনাই এলো মধুর হরিনাম, দুই কানে শোনাই এলো মধুর হরিনাম, আজ দুই কানে শোনাই এলো মধুর হরিনাম, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো, সংসারের কথা
শোনার আগে হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আগে নাম ময়দা, 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 সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো, যদি কানে শোনায় এটা মধুর হরিনাম, যদি তুই কানে শোনাইলো মধুর হরিনাম। সরস্বতী পুজোর দিনে বাচ্চা হলে কি বলেন? হে মা সরস্বতী যেন ছেলেটা চাকরি পায় নাকি? কিন্তু তিনি কি বললেন? আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, কি কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদ করো, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদ করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো, যেন সংকীর্তন গাইতে পারে, হরি হরি হরি, যেন সংকীর্তন গাইতে পারে, হরি হরি হরি, যেন ভাগবত পড়তে পারে, হরি হরি হরি, যেন সংকীর্তন গাইতে পারে, হরি হরি হরি, যেন ভাগবত পড়তে পারে, আশীর্বাদ করো মা, তুই কানে শোনায় এটা মধুর হরি নাম, তুই কানে শোনাইলো মধুর হরি নাম। আচ্ছা বাবা কিছু মনে করবেন না মায়েরা, ছেলে বড় হলে মা বাবাকে ভাত দেয়? একজন ভাই কিন্তু বলেছে, না কে বলেছেন? দেয় না। আচ্ছা বাবা বলেছেন। আচ্ছা আপনাদের বলি, অনেকে বলছে এইখানে বলে কোনো লাভ নয়, আমার ছেলে তো এসছে, যদি জানতে পারে যদি দিত সেটাও দেবে না। এই জন্য বলে রাখি, কেউ বলছে না ভয়ে, কিন্তু ছেলে বড় হলে মাকে ভাত দেয় না, তার আগে কিন্তু সিগন্যাল দিয়ে দিয়েছে, আপনারা কেউ দেখেন নাই, আমি সিগন্যালটা দেখাবো, আপনারা দেখুন সত্যি কিনা। দেখবেন মায়েরা এদিকে তাকান, বাচ্চা কখন সিগন্যাল দিয়েছে বলুন তো, যে আপনারা খেতে দেবেন না। দেখবেন বাচ্চা যখন কোলে থাকে, মায়ের মাথাটা কোন দিকে থাকে? এই দিকে। আর পা কোন দিকে থাকে? তাকান এদিকে। এই দিকে বাচ্চাকে মা কি বলে? খোকা তুই বড় হবি, বলুন তো, মাথা নড়ায় না পা নড়ায়? জোরে বলুন, কোনটা নড়ায়? খোকা তুই বড় হবি, হব মা। খোকা কীর্তনে এমন মজা আছে না, এ মজা কিন্তু শেষ হবে না। এই দিকে তাকান, খোকা তুই বড় হবি, হব মা, তুই পড়াশুনো করবি, করবো মা, তুই চাকরি পাবি, পাবো মা, তুই বড় হবি, আমি বুড়ো হব, তোর কাছে বসে বসে খাবো, বাচ্চা তোমার সেটি হবে না। বাচ্চা সিগন্যাল দিয়ে দেয়। না না, ওর আবার দেখবেন, কিছু মনে করবেন না, আপনাদের এখানে নাই, অনেক জায়গায় দেখবেন মা দুর্গা পুজো যখন হয়, সপ্তমীর দিনে মা যখন বাড়ি আসে, মানে আমাদের বাড়ি আসে, তখন আপনারা কী করেন? একটু আনন্দ করেন নাকি? আর মা যখন বিদায় নেয় তখন কি করেন? তখন আপনারা একটু দুঃখ করেন। কিন্তু আমাদের ছেলেরা এমন ডিজে বাজায়, মা বলে এবছর এলাম, পরের বছর আসার চান্স নাই, যা ডিজে বাজাচ্ছে বুকের দোষ হয়ে যাবে আমার। মায়েরা সবাই লক্ষ্য করুন, আসলে একটা কথা বলি, বাচ্চারা মদ খাচ্ছে কেন? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ, বহু কারণ আছে, একটা কারণ কি বলুন তো? এখনকার মেয়েরা দেখবেন ওদেরও রোজগার চাই, স্বামীরও রোজগার চাই, শহর বাজারে দেখবেন কি করে, স্বামীও রোজগার করে, ও রোজগার করে, বাচ্চাটাকে জন্ম দিয়ে কাজের মেয়েকে বলো দিদি এই দেখো এক বোতল দুধ দিলাম, ভরে দাও মুখে, বিকেল এসে আমি বুকের দুধ দেবো, আগে কাজটা করে আসি। ওই যে ছেলে বোতল ধরতে শিখলো, বড় তার বোতল ভুলতে পারলো না, যুগ ঠিক আছে না, ভুল ঠিক বলছি কিনা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিনা মায়েরা? তবে হ্যাঁ হ্যাঁ, এক কাজ করবেন, এই কাজটা করলে কিন্তু আপনাদের ছেলে কৃষ্ণ কৃপা পাবে। কেন? এই যখন বাচ্চাকে কোলে নিয়ে আপনারা একটা গান গান, এই গানটা আপনারা গাইবেন, কথাটা নারকেলের মতো, ভেতরে কিন্তু শ্বাস আছে, ছেলে ঘুমলো, ছেলে ঘুমলো, বাচ্চাকে কোলে নিয়ে এই গানটা গাইবেন, দেখবেন এতে লাভ আছে, এর মধ্যে তত্ত্ব আছে কিন্তু। কারণ আমার বাবা হসপিটালে চাকরি করতেন, মানে ডাক্তার ছিলেন, বাবার আমি একটি ছেলে, বাবা কীর্তনের বিরুদ্ধে ছিল, কীর্তন শেখা চলবে না, স্কুলে শিক্ষক হও, কিন্তু আমি এই পথে এলাম। তো বাবা আমাকে বললেন, প্রদীপ কীর্তন আমি খুব একটা বুঝি না, তবে এইটা বুঝি, তেঁতো ওষুধ ছেলে যখন খায় না, একটু চিনি মেশাতে হয়, তাহলে তেঁতো ওষুধ খেয়ে নাই, কীর্তন করবি, তত্ত্ব বলবি, কিন্তু বাস্তব মেশাবি, দেখবি সবাই খাবে। ওই জন্য বাবার কথা অনুযায়ী, ছেলে ঘুমলো, ছেলে ঘুমলো, পাড়া জোড়লো, পাড়া জোড়লো, বর গিয়ে এলো দেশে, বুলবুলি ধান খেয়েছে, খাজনা দব কিসে কিসে কিসে, আহা, ছেলে ঘুমালো, পর জোড়ালো, বর কি এলো দেশে, বলে বলিতে ধান খেয়েছে, খাজনা দব কিসে। আপনারা হাসবেন না, আমাদের নকল করতে হয়, কেন বলুন তো? আমার তো দুটি কন্যা, যখন আমার কন্যারা জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার পরে আমি তো নেতাই গৌর হরিবল, তারা এখন বিয়ে পাস করেছে, একজন একজন বিয়ে পড়ছে, কিন্তু তাদেরকে আমি কোনোদিন ছোটোবেলায় কোলে নেবার সুযোগ পাই নাই। আমার স্ত্রী যদি কীর্তন শুনে বলবে, নিজের ছেলেকেই কোলে নিলে না, আর কেমন কোলে নেওয়া দেখাচ্ছ, আসলে তা নয়, ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, একটু আমাদের নকল করতে হয়, দেখতে হয়, যেমন ছেলে ঘুমলো, ঘুম নাই, এটা কিন্তু হয়, কিন্তু দেখবেন ঘুম নাই, সারাদিন এর কোলে ওর কোলে থাকবে, রাত্রে ঘুম নাই, ছেলে ঘুমলো, পাড়া জোড়লো, বর গিয়ে
বেশি বলে আজি ফুল বুলিতে ধান খেয়েছে খাজে না দব কিসে কিসে সারে চলে ঘুমালো আর জোরালো মুরগি রে লতেছে ফুল বুলিতে ধান খেয়েছে কাজ না দেব কিসে। এই গানটাই গাইবেন, কথাগুলো চেঞ্জ করবেন, দেখবেন সুরটা ঠিক রাখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে 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 হরে, অজে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে ছেলেটি জন্ম নিল নাম রাখলো রঘুনন্দন, ইনিকে পূর্বজন্মে কামদেব মদন, কামদেব মদনের পাঁচটা বান ছিল মা। এই যে আপনারা বাড়িতে আমের সখা টাঙান, পুজো হয়, বিয়ে হয়, হ্যাঁ অন্নপ্রাশন হয়, তখন দেখবেন আপনারা আমের সখা টাঙান না, কার আশীর্বাদে টাঙান। কামদেব মদনের পাঁচটা বান ছিল, কামদেব মদনের পাঁচটা বান ছিল, মারলো বাবা শিবকে। বাবা শিব বললো এই তুই আমাকে বান মারবি, এই দেখ ত্রিশূল ছুড়লাম। বাবা শিব ত্রিশূলটা ছুড়লো কামদেবের দিকে, কামদেব পালাচ্ছে ভয়ে, ত্রিশূল তার পেছন পেছন যাচ্ছে কামদেবকে মারবার জন্যে। কামদেব বলছে আমি কোথায় লুকাই কোথায় লুকাই, সামনে একটা আম গাছ ছিল, বলো আম্র সখা সখা তুই শাখা বিস্তার করে আমাকে বাঁচা, আশীর্বাদ করব তোকে। আম গাছ ঠিকই করলো মা, শাখা বিস্তার করে কামদেব মদনকে বাঁচালো, সঙ্গে সঙ্গে আম্র সখাকে কামদেব মদন আশীর্বাদ করলো। ওরে আম্র সখা মানে বন্ধু, তুই শাখা বিস্তার করে বাঁচালি, আমি তোকে আশীর্বাদ দিলাম, পৃথিবীর প্রত্যেকটি শুভ কাজে তোর আগমন হবে, কিবা বিবাহে কিবা শুভ বিবাহে কিবা অন্নপ্রাশন্নে, সব জায়গাতে হবে কিবা হরিনামে। ও মায়েরা, এই কামদেব মদন একবার ভগবান শ্রীকৃষ্ণকে বানটা মারবার চেষ্টা করলো। ভগবান বললো কামদেব আমার দেওয়া বান তুই আমাকে মারলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর মর্ত কুলে জন্ম হোক। কেঁদে কেঁদে কামদেব মদন বললো হে গোবিন্দ, অভিশাপ যদি দিলে মর্ত কুলে জন্ম হোক, তবে যেন তোমার চরণ লাভ করতে পারি, তোমার সেবা করতে পারি। ভগবান বললো কামদেব তুই তো খুব চালাক, তবে এক কাজ করবি, আগামীতে আমি কি করব না, আগামীতে আমি শ্রীখণ্ডে তুই রঘুনন্দন রূপে জন্ম নিবি কামদেব মদন, আর আমি গোপীনাথ রূপে জন্ম নেব। একদিন আমি গোপীনাথ রূপে সেখানে যাব, একদিন তোর হাতে নাড়ু সেবা করব। আহা বজে রয়ন অঙ্গ গৌর সঙ্গ আমি গৌরী আমল গৌর সঙ্গ ভকতি ভূষণ ভকতবে ভকতি ভূষণ ভকতবে ভকতি ভূষণ ভকতবে রঘুনন্দন তো মা আস্তে আস্তে জন্ম নিল, আপনাদের একটা সুন্দর সুন্দর কথা বলে যাই। রঘুনন্দন জন্ম নিল, আস্তে আস্তে বড় হলো, তার গলায় একটা মালা দিয়ে দিল। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে একটা নিবেদন রইল, আপনারা কারা কারা কণ্ঠে তুলসীর মালা পড়েছেন একটু হাত তুলবেন, কারা তুলেছেন পড়েছেন তুলসীর মালা, কারা পড়েছেন হাত তুলুন একটু, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা উঠছে আস্তে আস্তে।
আবার অনেকে দেখছি আমাদের পাড়া থেকে যারা এসছে উঠাচ্ছে না, দরকার নেই, উঠাবেন, সবাই উঠাবেন যাদের তুলসীর মালা আছে। আচ্ছা একটা কথা বলি, গোবিন্দের মন্দিরে আপনি 56 ভোগ দিন আর 108 ভোগ দিন একটা জিনিস না দিলে গোবিন্দ ভোগের দিকে তাকায় না, কি জেনে বলুন? আপনার দেহটাকে গোবিন্দের কাছে যদি দিতে চান, তুলসীর মালা থাকলে গোবিন্দ আপনার দিকে তাকাবে, নইলে তাকাবে না। তাহলে প্রশ্ন করবেন, তুলসীর মালা পড়লে কি ভক্ত হয়? না পড়লে কি হয়? না। তাহলে যে দাদারা পড়েন নাই তারা কি ভক্ত নন? নিশ্চয়ই ভক্ত। যদি ভক্ত না হবেন তাহলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ওরকম করে দাঁড়িয়ে আছেন কেন? কৃষ্ণের কৃপা আছে বলেই তো। আসল তা নয়, তুলসীর মালা পড়ুন আর না পড়ুন, ভেতর যদি কারো ভালো থাকে, এই জায়গায় যদি কারো ভালো থাকে, কৃপা কিন্তু হয়ে যায়। তবে হ্যাঁ, মালা পড়তে হবে। মালা কেন পড়বেন আমি যুক্তিগুলো দেখাবো, আপনারা পড়বেন। অনেক শিক্ষিত ছেলেরা মালা পড়তে চায় না, অনেক শিক্ষিত ছেলেরা আছে মালা পড়তে চায় না। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, যারা শিক্ষা, যারা বিজ্ঞান নিয়ে পড়েছে তাদের জন্য বলবো, যে যারা মালার জন্য তর্ক করেন তাদের জন্য পরিষ্কার করে বলবো, আমি বর্ধমান থেকে ইংরেজিতে এমএ করেছিলাম, বিএড করেছিলাম, আমরা 7 জন, তার মধ্যে 4 জন মেয়ে, 3 জন ছেলে। তো তারা 3 জন ছেলে এবং 3 জন মেয়ে, তারা কিন্তু কেউ স্কুলে, কেউ কলেজের প্রফেসর, কেউ স্কুলের মাস্টার হয়েছে আর কি। তো তারা, আমি যখন প্রথম কীর্তন শিখলাম ওই লাইনে গেলাম না, তখন আমাকে ঠাট্টা করে বলতো, প্রদীপ আমরা সরকারি চাকরি নিলাম আর তুই কি করলি, বলতো সরকারি চাকরি নিলাম আর তুই কি করলি রে, তুই তো জীবনটাকে বেকার করে দিলি। আমি বলতাম, তোরা তো সরকারি চাকর হলি আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমার মাথায়। এখন তারা আমাকে ফোন করে করে বলে, ইউটিউবে দেখার পর এখন ফোন করে করে বলে, তোর জীবন তো ধন্য হয়ে গেছে। বলে কেন? আমরা স্কুলে 50 ছেলেকে শিক্ষা দিই আর তুই আসরে 5,000-10,000 মানুষকে শিখিয়ে দিচ্ছিস, অনেক ভক্ত তৈরি হয়ে যাচ্ছে, তোর তো জীবন ধন্য হবে। কতটা হয়েছে জানি না মা, তবে প্রত্যেকটি এলাকাতে কীর্তন গান করতে গিয়ে বহু মানুষ এসে প্রশ্ন করেছে, প্রদীপবাবু গীতা রাখতে পেরেছি, ভক্ত হয়ে গেছি, নিরামিষ আরম্ভ করেছি, আমরা পরিবারটা ভক্ত হয়ে গেলাম আপনার জন্যে। বললাম আমার জন্যে নয়, কৃষ্ণের কৃপার জন্য একমাত্র হলেন। শুনবেন, ভেতরে ঢোকাবেন, জীবন পরিবর্তন হবে। শুনবেন না, পরিবর্তন হবে না। একটু প্রমাণ আপনাদের দিয়ে দিই। একজন ডাকাত, একবার মস্তান, আমি জায়গাটার নাম বলবো না, হাই কোয়ালিটি মস্তান, প্রচুর লোককে মেরে দিয়েছে। সেই লোকটি একদিন আমাকে এসে বলছে, প্রদীপবাবু আমি চুরি ছেড়েছি, মার্ডার ছেড়েছি, সব ছেড়েছি, আপনার কীর্তন শুনি। বললাম আপনি এমন একজন লোক, কীর্তন শুনলেন কি করে? বলছে একদিন আমি চায়ের দোকানে চা খাচ্ছি, ওখানে ক্যাসেটটা আপনার বাজছিল মোবাইলে, যখন বাজছিল তখন ওই 3টে কথা শোনার পর আমার চৈতন্য জেগে গেল। সেদিন আমি চায়ের কাপটা ফেলে দিলাম আর মনে মনে ভাবলাম জীবনে কি করলাম। বললাম কোন কথাটা শুনলেন? আসলে আমি সেই দিন গল্পটা বলেছিলাম, সম্রাট আলেকজান্ডার নিজের রাজত্ব রক্ষা করার জন্য প্রচুর মানুষকে মেরেছে, রাজত্বটাকে বড় করবার জন্য। তো সম্রাট আলেকজান্ডার যখন মরবে, যখন তিনি হসপিটালে ছিলেন, তখন ডাক্তারবাবুদেরকে, তখন তার সেনাপতিকে ডেকে বললেন, এদিকে শুনবেন ভালো করে, যারা জ্ঞানী আছেন, যারা এমনি সাধারণ আছেন সবাই, আলেকজান্ডার সেনাপতিকে ডেকে বললেন, সেনাপতি আমি তো মরব, তবে আমি মরার সময় আমার 3টি ইচ্ছা আছে পূর্ণ করো। বলে কি? আমি যখন মরব আমার মৃতদেহ কিন্তু ডাক্তাররা কাঁধে করে নিয়ে যাবে, কোনো সাধারণ মানুষ নেবে না। রাজা বলে কথা, সেনাপতিকে তো রাখতেই হবে, স্যার লিখে নিলাম, আপনি যখন মারা যাবেন আপনাকে ডাক্তাররা কাঁধে করে নিয়ে যাবে। দ্বিতীয় ইচ্ছা আমার আছে, কি? আমি যখন মরে যাব, আমি যখন মরে যাব, আমার দ্বিতীয় ইচ্ছা কি জানো? আমার দ্বিতীয় ইচ্ছা হচ্ছে যে আমার, আমাকে উপর হয়ে, চিত হয়ে শুয়ে নিয়ে যাবে না, আমাকে যখন ওই খাটের উপর শুয়ে দেবে, নিয়ে যাবে তোমরা কাঁধে করে, তখন হাতগুলো যেন এরকম করতে করতে যায়। শিখবেন আপনারা সবাই এগুলোর দিকে, একজন বিখ্যাত আলেকজান্ডার সম্রাট তিনি শিক্ষা দিচ্ছেন, কি সুন্দর বলছে, এরকম করতে করতে নিয়ে যাবে হাতগুলো। স্যার লিখে নিলাম, আপনার মৃত্যুর পর আপনাকে উপর হয়ে শুয়ে দেবো, যারা কাঁধে নেবে হাত দুলতে দুলতে যাবে। তৃতীয় ইচ্ছা কি? তৃতীয় ইচ্ছা হচ্ছে এইটাই, আমি যখন মরে যাব, এত রাজত্ব করেছি, এত টাকা রোজগার করেছি, আমার মৃত্যুর পর যেটা টাকা রোজগার করেছিলাম আমার পেছন পেছন ছড়াতে ছড়াতে যাবে। স্যার লিখে নিলাম, কিন্তু যদি অপরাধ না নেন স্যার, আপনার কাছে জানতে চাই, আপনার মৃত্যুর পর, সেনাপতি বলছে আপনার মৃত্যুর পর আপনাকে কাঁধে করে ডাক্তাররা নেবে কেন, সাধারণ মানুষ না নেবে কেন, নেবে না কেন? আলেকজান্ডার একটা দারুণ শিক্ষা দিয়েছিলেন, ওইটা কিন্তু চা খেতে খেতে শুনছিল ডাক্তারটা, বলছে যে আমাকে কাঁধে নিয়ে যাবে ডাক্তার এই জন্যে যে ডাক্তাররা কাঁধে করে নিয়ে যাবে, জগতে সবাই দেখবে সম্রাট আলেকজান্ডার ডাক্তারদের কাঁধে চেপে যাচ্ছে, তার মানে আলেকজান্ডার শিক্ষা দিতে চাচ্ছে, আসে যদি ডাক্তার তবে কি করবে এই ডাক্তার, ডাক যদি তার একবার আসে বাবা, কারো ক্ষমতা নাই তাকে আটকে দিই। যতই আপনি
ভালোবাসুন, আর যতই যা করুন, যতই টাকা থাক, আপনার ডাক যদি আসে আর সম্ভব না। ডাক্তারকে কত সুন্দর শিক্ষা দিচ্ছে দেখুন, ও চাকে দেখে তো ওই কথাটা শুনতে শুনতে ও কিন্তু খুব বোঝে। আমি প্রথম কথায় খুব একটা ঘেমে গেলাম না, দ্বিতীয় কথাই আমার দেহটাকে উপর হয়ে শুয়ে এরকম করে নিয়ে যাবে। কেন? এসেছিলাম খালি হাতে, চললাম খালি হাতে, এত রোগীর রক্ত ঘাটলাম, কত মেয়ের স্মৃতির সিঁদুর কেড়ে নিলাম, কত বাচ্চার কত বাচ্চাকে তার বাবার কোল থেকে কেড়ে নিলাম, কত বাচ্চার বাবাকে হারিয়ে দিলাম। কিন্তু আমি যে এত করলাম এই সাম্রাজ্যের জন্যে, যাবার সময় আমি সম্রাট আলেকজান্ডার কি নিয়ে চললাম, জগৎ শিখুক খালি হাতে এসেছে, খালি হাতে যাবে, যাবার সময় কিছু নিয়ে যাবে। তৃতীয় বলছে, আমি যখন মরে যাব তখন আমার মৃত্যুর পর আমার কিছু পয়সা যেগুলো রোজগার করেছি আমি টাকা পয়সা ছড়াতে ছড়াতে যাবে। কেন? যা রোজগার করলাম তাকে আমি নিয়ে গেলাম, জগৎকে শেখাবে যা করলে এইখানে রেখে গেলে, এই কথাটা কিন্তু শেখাবে। আমরাও কিন্তু হরে কৃষ্ণ, আমরাও কিন্তু মানুষ মারা যায়, আমাদেরও দেখবেন পয়সা ছড়াই ছড়াই না, আমার জোরে বলুন বাবা দাদারা বলুন তো, পয়সা ছড়ায় না আপনাদের ছড়াই? আমাদের দিকে মানুষ মরে গেলে কিন্তু পয়সা ছড়ায়, কোনগুলো ছড়ায় বলুন তো? অচল পয়সা, যে পয়সাটা বাজারে চলে না সেইটা দেখবেন ছড়ায়। এই যে নিবেদন মায়েরা, এ সংসারে একমাত্র আপন বলতে ভগবান আর কেউ নাই। শেষের দিন আপনার স্বামী 10 দিনের জন্য বাইরে গেছে, আপনি চিন্তা করছেন এখনো ফিরলো না কেন? ভালো করে শুনবেন, আপনার স্বামী যখন বাড়ি এলো, মা ছপ্পর খাটে শোয়ালেন, ছপ্পর খাটে শোয়ালেন, কত আদর করলেন, ভালো ভালো খাবার দিলেন, বলুন তো আপনারা, দেহ থেকে যেদিন প্রাণবায়ুটা বেরিয়ে যাবে সেদিন আর ছপ্পর খাটে শোভাবেন? সেদিন সেই ছপ্পর খাট থেকে নামিয়ে কাঁচা বাঁশের কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে দিবে, আবার যে জায়গায় মৃতদেহটা ছিল সেখানে একটা প্যারাকি গেড়ে দিবি, দোষ পেয়ে গেছে বলে যে স্ত্রী তোমাকে এত ভালোবাসত, সে একটা ভাঙা বালতিতে গোবর জল গুলে চারিদিকে ছড়িয়ে দিবে। পশ্চিম বাংলার একজন বিখ্যাত বাউল শিল্পী বলল, ওরে আমার আমার করছিস কেন, ওরে শেষের দিনে সে জন্মিনে, ও হরি পার গিয়া হবে রে, শেষ দিনে সে জন্মিনে, শেষ দিনে সে জন্মিনে, কেউ বা কাতে ঝাড়ে রো কেউ বা দড়ি রে আবার, কেউ বা কাতে ঝাড়ে রো কেউ বা পাকাই দড়ি রে, কেউ বা কাটে ঝাড়ে রোবা পাকাই দড়ি রে, আমার কেউ কাটে, অতীব সত্য কথা, মিথ্যা নয়, জীবনে সত্য ঘটনা, কেউ পাকাই দড়ি রে, আমার চরকা হারে কাঁধে নিয়ে, চরকা হারে কাঁধে নিয়ে, বলবে ও বা বলবে হরি 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 গো, বলবে হরি হরি গো, ও বা 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 বলবে হরি হরি গো, আপনাদের কাছে নিবেদন রইল, সংসারে সবাই চলে যায়, সবাই কাঁদে দুদিনের জন্য, একজন সারা জীবন কাঁদে। মেয়েরা আস্তে, দাদা ভাইরা, একজন কিন্তু সারা জীবন কাঁদে। আমি ধানবাদে একটা আসরে গান করছিলাম,
তো যার বাড়িতে বাসা, ভালো করে শুনবেন, যার বাড়িতে বাসা সেই মহিলাটি বয়স প্রায় 60 বছর। তো কীর্তন যখন আমার আরম্ভ হবে তখন ও কিন্তু দরজার সামনে চুপচাপ বসে আছে, কিন্তু কীর্তন যখন আমি শুনে করে এলাম ওদের বাড়িতে ঢুকলাম আবার দরজাতেই বসে আছে। জিজ্ঞেস করলাম, মা আপনি আসরে যান নাই? না। কেন যান না? আপনার বাড়ির সবাই গেল, আপনি গেলেন না কেন? কালকে বলবো বাবা সকালবেলায়। পরের দিন সকালে জিজ্ঞেস করলাম, কি গো মা তুমি গেলে না কেন? মা বলছে, বাবা আমার দুটি মাত্র ছেলে, যেটা আমার ছোট ছেলে ছিল যেখানে গানটা হচ্ছে না, একটা পুরনো দেওয়াল ছিল ওখানে খেলা করছিল, ওই দেওয়ালটা চাপা পড়ে আমার খোকা মারা গেছে, ওই জন্য ওই রাস্তা দিয়ে কোনোদিন যেতে পারি না, ওই রাস্তাতে গেলে আমার ওই আমার খোকার কথা মনে পড়ে যায়। বাড়ির সবাই কীর্তন শুনতে যেতে পারছে ওখানকে, কিন্তু মা সন্তান ওখানে মারা গেছে বলে বলছে, জীবনে আমি যতদিন বেঁচে থাকবো ওই রাস্তা দিয়ে আর পেরোবো না, ওখানে আমার খোকা মারা গেছে। পৃথিবীতে একজন আপন আছে, তিনি মা। সবাই ত্যাগ করতে পারে কিন্তু মা ত্যাগ করতে পারে না। আমি দেখেছি একটা বাসে বুড়ি মা উঠছে, তার একটা 25-30 বছরের ছেলে ডাব মতো একবারে, তাকে পঙ্গু তাকে তুলে দিচ্ছে লোকে, তো বুড়িমা সিটটাতে বসে আছে, তো সিটটাতে বুড়িমা সিটটা ছেড়ে নিজের ছেলেকে চুপচাপ বসে এরকম করে ধরে আছে। জিজ্ঞেস করলাম, আপনারই তো বয়স প্রায় 70, আপনি এই পঙ্গু ছেলেটা, 30 বছর ছেলেটা ডাব মতো হয়ে আছে, একে নিয়ে কোথায় যাচ্ছেন? বলছে, বাবা আরও তো আমার ছেলে আছে, কেউ আমার ছেলেকে দেখে না। আমি যে মা, আমি কি করে ত্যাগ করবো? ও পঙ্গু হোক আর যা হোক, তবু তো আমার ছেলে। তবে ভগবানের কাছে প্রার্থনা করি আমার আগেই যেন চলে যায়। আমি জিজ্ঞেস করলাম, কোনো মা চায় তার আগে সন্তানকে চলে যেতে? বলছে, আমি চাই। বলে, কেন? আমি যদি চলে যাই একে দেখবে কে? যতদিন আমি বেঁচে আছি ও বেঁচে আছে ততদিন আমি দেখছি, ও যে পঙ্গু ওকে কেউ দেখে না, আমার কোনো ছেলে এক মুঠো ভাত পর্যন্ত দেয় না, আমি কষ্ট করে দিই, কারণ আমি যে গর্বে ধরেছি। ও গো মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নী কাঁদে ভাই আমার, মো কাঁদিবে বাবা বাছা, ভগ্নী কাঁদে ভাই মা কাঁদিবে, বাবা বাছা ভগ্নী কাঁদে ভাই রে, আবার মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নী কাঁদে ভাই রে, আবার ঘরে সংসারে আমার বলতে আর কেহ, আর কেহ আমার বলতে আর কেহ, আর কেহ চলে গেলে স্ত্রী কি বলে কাঁদে? ওই আমার আর যে কেহ নাই, হরি হরি যে কেহ নাই রে, আমার আর যে কেহ নাই রে, আমার আর যে কেহ নাই রে, আমার আর যে কেহ নাই রে, আজ শেষ দিন শেষ জন্মে নে। জোরে বলুন রাধা রানী কি জয়, না না জয়টা একটু কম হচ্ছে, জোরে বলুন শ্যাম সুন্দর কি,
তখনই প্রেম, তখনই হাসি। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, যাদের ঘুম আসছে তাদের কি? না না, সবাই জয় দিচ্ছেন, তখন বুঝলাম আপনারা ডুবে গেছেন। আর রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, তবে যেভাবে আপনারা হেঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিলাম তিনটে পর্যন্ত কীর্তন করবো, রাজি আছেন? তিনটে মানে আমি ভোর তিনটে বলি নাই, তিন ঘন্টার কথা বলেছি। ঘড়ির দিকে দেখেন, জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা ছেলের নাম রাখলো রঘুনন্দন, আর সেই রঘুনন্দন গান গাইছে, সবাই মিলে হাত তুলে একটু আনন্দ করে, যে যেখানে আছেন একবার হাত তুলুন, কৃষ্ণ বলে সবাই মিলে একসঙ্গে, সবাই দারুণভাবে একসঙ্গে দেখাবেন। আচ্ছা একটা কথা বলি, এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন আমার, এই ছেলেটি তুলছে, এটা মা মনসা চ্যানেল। আপনারা ইউটিউবে সার্চ করবেন প্রদীপ পাল মা মনসা চ্যানেল, দেখবেন এই গানগুলো পেয়ে যাবেন, নতুন নতুন গান পাবেন। ও কিন্তু ক্যামেরাটা আপনাদের দিকে ছড়াচ্ছে, এখন যদি কেউ হাত না তোলেন, দশ দিন পরে গানটা যখন বেরোবে আপনি ইউটিউবে দেখবেন, তখন বলবেন দেখ আমি হাত তুলেছিলাম, আমারটা উঠেছে তোরটা উঠে নাই। ওই জন্য সবাই মিলে হাত একসঙ্গে একসঙ্গে সবাই হাত তুলুন একসঙ্গে। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, আমি কিন্তু একসঙ্গে তালি দেখতে চাই। বাহু তুলে, চলো রে মন, চলো রে মন, বৃন্দাবনে, বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে, চল রে মন বৃন্দাবনে, ওজে কৃষ্ণ বলে বাহু তুলে, চল রে মন বৃন্দাবনে। এটা কিন্তু মায়ের মায়ের আজকে এই নাচটা কিন্তু ভাইরাল হবে, কেন বলুন তো? এই যখন গানটা উঠবে না, এই গানটা তো প্রথমেই ছাড়বে। আর একটা কথা বলি, এই দেখুন বসুন মায়েরা, বসুন একটু বলি আপনার দিকে, এইদিকে। আসলে কাঁচা বাদাম দেখেছেন, এখানে প্রচুর হয় কাঁচা বাদাম। আচ্ছা একটা কথা বলি, এই কাঁচা আসতে দাঁড়ান, কাঁচা বাদাম যে আপনারা দেখেছেন না মোবাইলে, এই কাঁচা বাদামের বাড়ি কোথায় জানেন তো? একবার আমার কাছাকাছি। আসলে যেদিন প্রথম আমি ভ্যাকসিন নিতে গিয়েছিলাম, সেদিন কিন্তু ওকে কতগুলো ছেলে বলছিল তুমি একবার গানটা গাও না, আমার ছোট মেয়েটা, আমি দুজন স্কুটিতে করে গেছি ইঞ্জেকশন নিতে, এখন মেয়েটা বলছে বাবা দেখো দেখো ওই সে কাঁচা বাদাম গান গাইছে। তো তখন তো কাঁচা বাদাম ভাইরাল হয়নি, তো ও দেখো লোকটা কি সুন্দর গান গাইছে, আমি কিছুক্ষণ শুনলাম, বললাম চলে এবার বাড়ি যাবো। তখন কিন্তু একজন মোবাইল নিয়ে এরকম করে উঠাচ্ছিল। তো কাঁচা বাদাম আজকে বিখ্যাত হলো কেন? দুটো কারণে। সে পাঁচজন বাড়িতে, পাঁচ সাতজন লোক আছে ওর বাড়িতে, কিন্তু প্রত্যেকদিন 200 টাকা রোজগার করে, কিন্তু একটা জিনিস কিন্তু সে রেখেছে, কি বলুন তো? তিলক আর মালা, দেখে নেবেন আপনারা, এই দুটো কিন্তু রেখেছে। তাহলে ভগবান কাকে যে কখন কৃপা করে, কিছু রাখলে কিছু হয়, কিছু করলে কিছু, ও 200 টাকা রোজগার করে কষ্ট করে, কিন্তু গোবিন্দের নাম তো ছাড়ে নাই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, অভাবী মানুষ সে পর্যন্ত হ্যাঁ একটু তুলসীর মালা, একটু তিলক রেখেছে। আপনারা অন্তত টাকা পয়সা আছে আপনাদের, অথচ তিলক মালা রাখতে পারবেন না, ভাগ্য করে পরের জন্মে কি পাবেন আপনারা? এই জন্মে যদি না রাখবেন, সবাই মিলে হাত তুলে, সবাই মিলে হাত তুলুন একসঙ্গে। মাকে দেখুন, এই বয়সে যদি নাচতে পারে আপনারা কেন পারবেন না? কৃষ্ণ বলে বাহু তুলে, চল রে মন বৃন্দাবন, কৃষ্ণ বলে বাহু তুলে, চল রে মন বৃন্দাবন, কৃষ্ণ বলে বাহু তুলে, চল রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে, চল রে মন বৃন্দাবনে। আচ্ছা আচ্ছা বলি, সকাল অনেকে দেখবেন আমরা যখন সকালবেলায় রাস্তা দিয়ে যাই, অনেকে দেখি দাদা কি করছেন, আর বলবেন না মর্নিং ওয়াক করছি, এত এত খেয়েছে তো ওয়াক করবে না কেন? আচ্ছা মা কোনোদিন মর্নিং ওয়াক করেছে জিজ্ঞেস করুন তো? কৃষ্ণ বললে এতেই তো মর্নিং ওয়াক তো হবেই, তার সঙ্গে সঙ্গে শরীরের ওয়াক হবে, এতে গোবিন্দের কৃপা হয়ে যাবে, দেখুন কেমন সুন্দর আছে, আর তুলুন। কৃষ্ণ বললে বাহু তুললে, চল রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে, চল রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে
চিন্তা এই নামে নাই কোনো চিন্তা এই নামে নাই কোনো আপনি গালে হাত দিয়ে কি ভাবছেন? আচ্ছা মায়েরা কৃষ্ণের ছবি দেখেছেন কোনদিন গালে হাত দেখেছেন? জোরে বলুন, কৃষ্ণের ছবি দেখেছেন গালে হাত দেখেছেন? আচ্ছা একটা সংসার চালাচ্ছেন আপনার গলে গালে হাত, আর যিনি জগৎ সংসার চালাচ্ছেন তার গালে হাত নাই, তা আপনার গালে হাত থাকবে কেন? এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। আমি মাঝে মাঝে থামাবো, একটু করে থামাবো, এই জন্যে যারা আজকে তালি দেবে না তাদের কিন্তু কাল থেকে স্বামী স্ত্রীতে মায়ের মা একটু বসুন, আপনাকে বলবো তারপর। আচ্ছা মায়েরা আপনারা যে বুঝতে পেরেছেন খুশি অন্য জায়গায় বলি না, এমনি করে তখন বলে কি বলছেন, কিন্তু আপনারা বুঝতে পেরেছেন মানে মাঝে মাঝে আপনাদের হয়। তবে আপনাদের স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না একটি মন্ত্র আমি শিখিয়ে দেবো, বলবো না বাদ দিয়ে দেবো। বাবারে বাবা মায়েরা বলছেন বলুন বলুন, ওনার সঙ্গেই তো যত গণ্ডগোল। আর দাদারা ওখান থেকে বলছে আরে বলুন, বাড়ি গিয়েই তো গণ্ডগোল আরম্ভ হবে, দরকার নেই। তবে শুনে রাখুন, আপনাদের স্বামী কোন স্বামী স্ত্রী সবচাইতে সুখী একটু বলি, কোন স্বামী স্ত্রী কোন দম্পতি কোন স্বামী স্ত্রী সবচাইতে সুখী জেনে নিন, যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা তার নাই কোনো যা আছে আছে। আচ্ছা আচ্ছা বলুন তো ঝগড়া হবে না, ভগবান শিখিয়ে দিয়েছে, কান কটা দিয়েছে জোরে বলুন, জোরে বলুন, মুখ কটা দিয়েছে, বলতে কটা বলেছে, শুনতে কটা বলেছে, বলুন আপনারা কটা বলেছে? আপনারা বলেন বেশি শোনেন, যদি শোনেন বেশি আর বলেন কম তবে কাজ হবে। যেমন একটা প্রমাণ আমি আপনাদের দিয়ে দিই, দাদা ভাইরা মন দিয়ে শুনবেন, আমার কাছে একটা ওষুধ আছে, কীর্তনে শেষে যদি নিয়ে যান স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না। আমার পাশের বাড়িতে দুজন স্বামী স্ত্রী খুব ঝগড়া, এখন পাড়ার মেয়েরা অতিষ্ঠ হয়ে বলছে শোনো দিদি, এই তোমরা যা শুরু করেছো না তাতে বাড়ির ছেলে মেয়েরা আর আমাদের ভালো থাকবে না, সব ঝগড়া শিখছে। তখন মেয়েটা বলছে দিদি কী করলে ঝগড়া ভাঙবে একটু বলো তো। তখন বলছে শোনো, পাশের গ্রামে এদিকে এদিকে তাকাবেন আমার দিকে, পাশের গ্রামে সাধু বাবা এসছে, তো সাধু বাবার কাছে যাও, সে দেখবে মন্ত্রপুত্র জল দেয়, দেখবে তোমাদের ঝগড়া হবে না। মায়েরা এখন সাধু বাবার কাছে স্বামী স্ত্রীতে গেছে, দুজনে বসে আছে, দুজনে তো ঝগড়া ধরুন, দুজনে বসে আছে, এদিকে জিজ্ঞেস করছে সাধু বাবা, আচ্ছা মা কি জন্য এসেছিস? তখন মেয়েটা বলছে আর বলবেন না বাবা, খালি ঠকর বকর লেগেই আছে, খালি ঝগড়া। তখন সাধু বাবা চালাকি করে জিজ্ঞেস করছে ঝগড়ার কারণ কি, কারণ তো থাকতে হবে, বলছে প্রত্যেক দিন সন্ধে সাতটায় কাজ থেকে ফেরে, যেদিন রাত্রি নটা হয়ে যায় আমার মাথা গরম হয়ে যায়, কোথায় ছিল এতক্ষণ? তখন আমার ঝগড়া শুরু হয়ে যায়, ও দুটো বললে আমি পঁচিশটা বলি। সাধু বাবা পরীক্ষা করছে মেয়েটা বেশি ঝগড়া করে না ছেলেটা বেশি ঝগড়া করে, মেয়েটাকে বলছে কে বেশি ঝগড়া করে, মেয়েটা তখন দেখাচ্ছে, আর ছেলেটাকে জিজ্ঞেস করছে কে বেশি ঝগড়া করে, ছেলেটা তখন দেখাচ্ছে। এখন সাধু বাবা বুঝতে পেরে গেছে যে মেয়েটি বেশি ঝগড়া করে, সাধু বাবা ইশারা করে ছেলেটাকে বলছে এই, সাধু বাবা ইশারা করে বলছে চলে যা তুই, ব্যবস্থা করে দেবো। ওই দেখি 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 দেখি, এখন সাধু বাবা এক বোতল জল নিয়েছে, নিয়ে বলছে একটু বসুন একটু বসুন একটু বসুন একটু বসুন একটু বসুন, এই দিয়ে দেখান আপনার তো আর হবে না, এনাদের হবে আর কি, তো লক্ষ্য করুন এই দিয়ে দেখান এনাদের জন্যে ব্যবস্থা। তো সাধু বাবা বলছে কি দেখুন, সাধু বাবা বলছে মা এই ভালো করে শোন, না শুনলে গন্ডগোল বাঁধবে। মেয়েটা বলছে শুনছি বাবা, মনটা পড়ে আছে, ঘর গেল কি করছে কি জানি ওই জন্যে। তো বলছে শোন শোন, এই তোর স্বামী সাতটার সময় আসে ঝগড়া হয় না? বলা হয় না, নটায় এলে ঝগড়া হয়। বলে নটায় এলে আমার মাথা গরম হয়েছে, পঁচিশটা বলে ফেলি। বলছে কোনোদিন আর কিচ্ছু বলবার চান্স হবে না, শুনে নে, যেদিন রাত্রি নটায় আসবে দরজা খুললেই তোর মাথা গরম হবে, পঁচিশটা বলবি, দরকার নাই। এই দেখ মন্ত্রপুত্র জল দিলাম, নটার সময় দরজায় ধাক্কা দেবে, তুই জলটা হাতে নিবি, মুখে ভরে নিবি, গিলবিও না ফেলবিও না। কিছু বুঝলেন? কিছু কিছু বুঝলেন? হ্যাঁ হ্যাঁ ঠিক, গিলবিও না ফেলবি না মানে কি মা, আর ঝগড়া হবে? হ্যাঁ আর ঝগড়া হবে, আর ঝগড়া হবে না। তবে হ্যাঁ স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, এই জলটা যদি কারো দরকার হয় শেষে নিয়ে যাবেন, পয়সা লাগবে না। সবাই মিলে আসুন, ভজন আর ভজন একসঙ্গে করবেন, ভজন কি সন্ধ্যাবেলা একসঙ্গে হাত তুলে এইদিকে, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নাম গাও, গোনা বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নাম
কৃষ্ণ নাম। হাত তুলুন, একসাথে তালি, একসঙ্গে। এই নামে নেই কোনো ক্লান্তি, ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। আর এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। আমরা 365 দিনের মধ্যে 320 দিন গান গাই, আমাদের ক্লান্তি নেই আর আপনাদের। এই নামে নেই কোনো ক্লান্তি। আপনারা বলবেন আপনার ক্লান্তি থাকবে কি করে, কীর্তনে পরে তো আপনি পেয়ে যাবেন, আমরা কি পাবো? মিষ্টি দোকানে যে মিষ্টি তৈরি করে সে তো রোজগার করলো, যে কিনে খেলো সেই আস্বাদন করলো, আপনারা তো আসল। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। আর এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। পদনে পড়ে এই নামে গান, এই নামে গান, এই নামে গান, পদনে পড়ে এই নামে গান, এই নামে গান, কৃষ্ণ কৃষ্ণ নাম। বাজাও দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। আর এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। আর এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। পদন পড়ে এই নামে গান, পদন পড়ে কৃষ্ণ নামে গান, পদন পড়ে এই নামে কৃষ্ণ শ্যাম সুন্দর। এবার সবাই মাথায় কাপড় নিন, ছোট্ট রঘুনন্দন নারুখ হবে, সবাই মিলে বাবু হয়ে বসবেন। দাদা ভাইরা যারা রুমাল তোয়াল এনেছেন মাথায় নেবেন, এই সময়টা চুপচাপ ভক্তি ভরে একবার বসবেন সবাই মিলে, সবাই মিলে প্রেমসে। জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধা স্থান। প্রভু তোমার এই শিশু সন্তানটি তোমার নামে গানে আমাদের মনকে মুগ্ধ করে দিচ্ছে। প্রভু তোমার এই শিশু সন্তানটি তোমার নামে গানে মনকে উদার করে দিচ্ছে। প্রভু তোমার শ্রীচরণ কমলে আমি শতকোটিবার প্রার্থনা করি, তোমার এই শিশু সন্তানটি অনেক অনেক আরও বড় করে তুলো। প্রভু আমি তোমার শ্রীচরণ কমলে শরণাগত, শরণাগত, শরণাগত। নিতাই গৌর হরি বল, হরি বল। বয়স্কদের আশীর্বাদ আমার খুব প্রাপ্ত। মা হয়ে সন্তানকে কোনোদিন প্রণাম করতে নেই, প্রভুকে প্রণাম করো। হরে কৃষ্ণ, জয় নিতাই। একবার জোরে উল্লু ধ্বনি দিন, নিতাই গৌর। আমি মায়ের জন্য প্রার্থনা করব, দীর্ঘ জীবন লাভ হোক এবং এইভাবে
কীর্তনের নিচে আপনাদের একটু দেখিয়ে দিক যে বয়স্ক হয়ে আমিও নাচতে পারি, আপনারা একটু আনন্দ করবেন সবাই মিলে প্রেমসে। মায়েরা, মুকুন্দ সরকার মন্দিরে গোপীনাথের ভজনা করছে, গোপীনাথের ভজনা করছে মুকুন্দ সরকার মন্দিরে। এখন এখন কেউ পয়সা দিতে আসবেন না, কীর্তনের শেষে আমি এখানে পাতনটা পাতবো, আমার চাদরটা আপনারা দিয়ে যাবেন। আর আপনারা একটা কথা বলে রাখি, খুব কথাটা শুনে রাখবেন মন দিয়ে, এখন কাউকে আর উপরে আসার দরকার নেই, প্রসাদটা হয়ে যাক আপনাকে দেবো, মানে প্রথমে পুজোটা প্রভুকে দেয় দেবো, হরে কৃষ্ণ। আপনাকে আর প্রণাম করতে আসবেন না, কেন বলুন তো, এখন সময়টা একটু খারাপ চলছে, পরিবেশ খুব খারাপ চলছে, কেন বলুন তো, করোনার পরিস্থিতি চলছে। আপনারা যে কোনো জায়গায় যাবেন মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করবেন, এটা বারবার নিবেদন রইল আপনাদের কাছে। আপনারা যে কোনো জায়গায় যাবেন একটু দূরত্ব বজায় রাখবেন, হরিনামে তো দূরত্ব হয় না বজায়, তবু কিন্তু মাস্কটা আপনারা ব্যবহার করবেন, কারণ সাবধানের মান নেই। হ্যাঁ, গাছ লাগাতে গেলে তো বেড়া দিতে হয়, রামকৃষ্ণদেব বলেছেন একটু বেড়াটা দেবেন। আসুন সবাই মিলে একটু হাততালি দিয়ে আমরা এই গানটা গাইবো, মুকুন্দ সরকার গাইছে, রঘুনন্দনকে সেবা করাচ্ছে, সবাই মিলে একটু বসে করজোরে বসবেন। মামা অন্তরা মন্দিরে, মন্দিরে সবাই করজোরে বসবেন, কারণ যদি কেউ করজোরে ভক্তি করে বসতে পারেন, এই প্রসাদ যারা পাবেন পাবেন, যারা পাবেন না তারা বাড়িতে হরিলুট দেবেন এবং এই প্রসাদ ব্যবহার করবেন। মামা অন্তরাম মন্দিরে, জাগো 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 মদন কৃষ্ণ গোপাল, বাবা বাবা গোপাল মদন কৃষ্ণ গোপাল, উলধ্বনি অন্তর মন্দিরে, জগ জগ মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল, অন্তরা মন্দিরে জাগ জাগ মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল, মম অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল, লয়ে রাধাবামে এসো ব্রজধামে, লয়ে রাধাবামে এসো ব্রজধামে, লয়ে রাধাবামে এসো ব্রজধামে, হে প্রণব বল্লব এসো এসো গিরি ধারিলা মদন কৃষ্ণ গোপাল, মম অন্তর মন্দিরে জগ জগ মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল, মম অন্তর মন্দিরে জগ জগ মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। রঘুনন্দনের বাবা মুকুন্দ সরকার গোপীনাথের পুজো করছে। মায়েরা, আপনারা মন্দিরে পুজো করবেন, কিন্তু আপনাদের একটা ভক্তি ভরে একটা সুন্দর কথা বলি, মন্দিরে পুজো করবেন পবিত্র ভাব নিয়ে পুজো করবেন। আপনার যদি কিছু না থাকে, গঙ্গা জল তুলসী পত্র এবং চন্দন তিনটে জিনিস দরকার, যদি না থাকে আপনি ভক্তি চন্দন দেবেন, তুলসী পত্র না থাকলে মন তুলসী দেবেন, গঙ্গা জল না থাকলে চোখের জল আপনারা দেবেন,
ভক্তি ভরে দেবেন এবং যতক্ষণ ভগবানকে ডাকবেন, যদি পাঁচ মিনিট ডাকেন পাক্কা ওই সময়টা ভগবানকে দেবেন। আপনাদের সবাইকে বলে যাই মায়েরা, যে যেখানে বসে আছেন ভগবানের সেবা, ভগবানের পূজা, ভগবানের অর্চন করুন, আপনার জীবন সফল হবে। আমি আজ থেকে পাঁচ ছ বছর আগে পাঁচ থেকে ছ বছর আগে আমি চেন্নাই গিয়েছিলাম, আমার শরীরে একটা প্রবলেম ছিল, আমি দেখাতে গিয়েছিলাম ডাক্তারবাবুকে। তো পশ্চিমবাংলার বহু ডাক্তার আমাকে জবাব দিয়েছিল এটা এখানে ভালো হবে না, তো আমি ওখানে গিয়েছিলাম। তো আমি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছিলাম ওনার নাম জোসেফ টাচিক, তো উনি হচ্ছেন খ্রিস্টান ডাক্তার কিন্তু লন্ডন ফেরত ডাক্তার, একশো একজন ইউরোলজির মধ্যে উনি হচ্ছেন প্রথম এক নম্বরে, মানে মাস্টার আর কি, প্রফেসর। তো ওনার কাছে যখন গেলাম নিয়ে বসলাম, তখন দেখলাম ওনার টেবিলে, হ্যাঁ টেবিলে একটা ছোট্ট গোপাল রয়েছে একটা থালার ওপরে, একটা নাড়ু রয়েছে, তুলসী পাতা রয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি তো খ্রিস্টান মানুষ, ইংরেজিতে জিজ্ঞেস করলাম খ্রিস্টান মানুষ আপনি এগুলো কেন, ওই যে খ্রিস্টান হয়ে আর যাই হোক গোবিন্দকে তো তুলসী পাতা দিতে হয় আর নাড়ু দিতে হয়। বলো আমাদের তো ওদিকে অনেক ডাক্তার আছে যারা ভগবানকে বিশ্বাসই করে না, নিজেকে বড় মনে করে, আপনি কেন করছেন? উনি বলছেন উনি আছেন বলেই তো আমি আছি, উনি ভালো না করলে আমি কি, আমি শুধু করে যাব, ওনার আশীর্বাদ থাকলে সব ঠিক হয়ে যাবে। তো আমি জিজ্ঞেস করলাম ভালো হবে তো? উনি বললেন আরে ওপরওয়ালাকে ডাকুন না, উনি তো ভালো করবার, আমি শুধুমাত্র কর্ম করে যাব, উনি ফল দেবেন। এত বড় লন্ডন ফর ডাক্তার, যিনি কিন্তু প্রথমে গোবিন্দকে পুজো দেন তারপর কিন্তু কাজ করেন। আপনাদের কাছে নিবেদন রইল, যে যে কোনো ব্যবসা করুন, যে কোনো কাজ করুন, সকালবেলায় ঘুম থেকে উঠে অন্তত ভগবানকে প্রণাম করে, ভগবানকে প্রণাম করে নিজের কাজে বেরুন। বাবা মা যদি মারা গেছেন বাবা মায়ের ছবি আছে আশীর্বাদ নেন, বাবা মা যদি জীবিত আছেন তাদেরকে প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে ঘর থেকে বেরুন। সবচেয়ে দুঃখের ব্যাপার আজকের দিনটাতে বাবা মাই পারছে না খাবার, এটা সবচেয়ে দুঃখের ব্যাপার। যে যে জায়গাটাতে আমরা কীর্তন শুনে কী লাভ আছে যদি আসল জায়গাটা ঠিক না রাখতে পারলাম? মায়েরা, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হচ্ছে, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনছে, মা বাবার একদিনের জন্য জায়গা হচ্ছে না, কী লাভ আছে কীর্তন শুনে যদি এই জায়গাটা আপনারা ঠিক না করতে পারলেন? কীর্তন সমাজ শিক্ষা, কীর্তন চৈতন্য ফিরিয়ে দেয়, কীর্তন মানুষের ভেতরে পশুত্বটা নষ্ট করে দেয়। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বৃদ্ধ বয়সে বাবা মা কিন্তু ছেলের কাছ থেকে ছানা পোলাও খেতে চায় না, একটু ডাল ভাত শাক ভাত পেলেই খাসি। যেমন আপনার বাচ্চা ছেলেটা খাবার জন্য বসে থাকে আপনার মন বারবার কাঁদে কখন ছেলেকে খেতে দেবো, আপনার সেরকম মাথায় রাখা দরকার। বাড়িতে যে বৃদ্ধ বৃদ্ধা আছেন না তাদেরকে ডাল ভাত শাক ভাত দিলে হাতটা এরকম করে আপনার ওপরে দিয়ে দেবে, আশীর্বাদ কিন্তু প্রাপ্ত হয়ে যাবে। যদি আজকে আপনি কাউকে না দেন, আজকে যদি আপনি কাউকে না দেন রক্তের অহংকারে যৌবনের অহংকারে, তবে মাথায় রেখে দেবেন একদিন আপনার ছেলে যখন বড় হবে আপনাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, সেদিন আপনি বুঝতে পারবেন আপনি কী করবেন। ওই জন্য মায়েরা ওপরে একজন কিন্তু আছে, এদিকে যদি ভাবনা চিন্তা করে কাজ করেন। যদি আপনি কাউকে না দেন একবার 100% একবার প্রদীপ পালের কথাটা জেনে নিন, যদি কাউকে না দেন নিজের ছেলেকে বড় করবার জন্য কলকাতা যান, বড় বড় জায়গায় যান, জানবেন সেটা মানুষ হচ্ছে না অমানুষ হচ্ছে, কেন ছেলে আপনার কাছ থেকে শিখছে বাবা মায়ের সঙ্গে ব্যবহার কেমন করতে হয়। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, নিজের পশুত্বটা অন্তত বের করুন, ভগবানের চরণে দিন, নিজের বাবা মাকে একটু শান্তি দিন। মায়েরা আপনারা একটু বলবেন তো, গাছ আগে না ফল আগে, জোরে বলুন গাছ আগে না ফল আগে, জোরে বলুন না না কম বয়সের মায়েরা বলুন গাছ আগে না ফল আগে, গাছ আগে। যদি আপনারা বলছেন গাছ আগে তাহলে আমি একটু বুঝিয়ে দিই, যদি গাছ আগে হয় তাহলে বলি আপনি যে স্বামীকে পেলেন স্কুলের শিক্ষক হোক বা চাকরিজীবী হোক তাকে কোথা থেকে পেলেন? সে তো ফল কোন গাছ থেকে ধরলো? মার বাবার কাছ থেকে। তাহলে এখন বললেন গাছ আগে ফল পরে, আগে গাছটাকে যত্ন করুন তবে তো ফলের আশা করবেন, তবে তো আপনার ফলটা যত্নে থাকবে। আর যদি আপনি গাছটাকে মেরে দেন শুকনো করে দেন গাছের ফলটা যে বেশি দিন ভালো থাকবে না, ওই যে নষ্ট হয়ে যাবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল ছেলেকে বড় করবেন, দেখাবেন আমি আমার শ্বশুর মা শাশুড়ির সঙ্গে কেমন ব্যবহার করছি, এটা মাথায় রাখবেন। আমি শুধুমাত্র একটা কথা বলতে চাই আপনাদের কাছে, আপনারা অনেকেই কীর্তন শুনেছেন অনেক জায়গাতে, অনেকভাবে ইউটিউবে শুনেছেন, বেশি কিছু বলার নেই, শুধু একটা বলবো। আমি এক জায়গাতে গান করতে গিয়েছিলাম, আপনারা সবাই জানেন কলকাতা ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের একজন কর্মকর্তা তিনি হচ্ছেন খোকনবাবু, তার বাড়িতে কীর্তন করতে গিয়েছিলাম। তো বাড়ির দরজাতে লেখা আছে সাবধান ভেতরে কুকুর, আমি ভেতরে গেলাম, আমি দরজাতে মায়েরা যেই না গেলাম কুকুরটাকে বের করে নিয়ে বেরিয়ে এলোকে খোকনদা, জিজ্ঞেস করলাম দাদা কুকুরটার দাম কত? উনি বললেন কুকুরটার দাম হচ্ছে 50,000। বললাম খাই কত? বলছে প্রত্যেক দিন 1,000 টাকার খাই। আচ্ছা ঠিক আছে চলুন ভেতরে চলুন। উনি 3 দিন কীর্তন করাচ্ছেন, তো ওপরতলায় নিয়ে গেলেন, বসলেন, বসালেন আমাদের সবাইকে। আমি জিজ্ঞেস করলাম খোকনদা বাড়িতে কজন আছে? বলে 4 জন। কে কে? আমার স্ত্রী, আমি, আমার 21 বছরের ছেলে, আমার মা। ওর স্ত্রী এলো আমাকে প্রণাম করলো, ওর ছেলে এলো প্রণাম করলো, উনি প্রণাম করলেন, মাকে দেখতে পেলাম না। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলাম আপনার বৃদ্ধা মাকে একবার ডেকে দিন, একটু আমি প্রণাম করব, আমি বললাম একটু আশীর্বাদ নেবো। উনি তখন কানে কানে বললেন প্রদীপবাবু মায়ের সঙ্গে স্ত্রীর গণ্ডগোল হচ্ছিল, মাকে রেখে এসেছি বৃদ্ধাশ্রমে।
আপনাদের কাছে একটা আমার নিবেদন রইল, যে যেখানে বসে আছেন বলছে মাকে রেখে এসেছি বৃদ্ধাশ্রমে। আমি জিজ্ঞেস করলাম খোকনদা আপনি কদিন কীর্তন করাচ্ছেন, বলছে তিন দিন। কত লোক খাওয়াচ্ছেন? প্রত্যেক দিন প্রায় 5000 করে লোক খাচ্ছে। আমরা প্রত্যেক দিন 5000 লোকের পাতা পড়ছে, আপনার মায়ের একটি পাতা পড়ল। কিন্তু খোকনবাবু বিশিষ্ট ভদ্রলোক এবং ভালো মানুষ, উনি আমাকে খুব সুন্দর কথা বললেন, প্রদীপবাবু আপনি তো জ্ঞানী লোক, আপনাকে আর কি বোঝাবো, আপনি তো জ্ঞান দিচ্ছেন। আপনাকে একটু বলি, এক মায়ের পেটে দুটো বাচ্চা জন্ম নেয়, এক বছর দু বছর পর পর দু ভাই, এক পাতায় খায়, আনন্দে সাগরে মিশে যায়। যখনই দুজনের দুটো পাশে রমণী চলে আসে তখনই কিন্তু ভাগ হয়ে যায়। ভাই ভাই কোনোদিন ভাগ হয় না, ছোট থেকে এক পাতায় খেয়েছে, এক কাপড় দুজন পড়েছে, কিন্তু যখনই রমণী পাশে এসেছে তখনই নিতাই গোর হরিয়ে। আপনাদের কাছে নিবেদন হলো, নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে। নারী ছিল রামী, চণ্ডীদাসকে ভালোবেসেছিল, চণ্ডীদাস পদকর্তা হয়েছিল। নারী ছিল চিন্তামণি, বিল্লমঙ্গল ব্রাহ্মণের ছেলে তাকে গোবিন্দ পাইয়ে দিয়েছিল। নারী ছিল পদ্মাবতী, যিনি জয়দেবকে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিল। মায়েরা নারী যদি নারীর মতো হয় তবে সংসারে পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি অনারি হয় পুরুষ নিচে নেমে। এই যে 365 দিনের মধ্যে 320 দিন বাইরে থাকি, তাহলে আমাদের ঘরে যে স্ত্রী আছে সে কি বলবে, তোমার সংসারে আমার থাকার কি দরকার আছে? 320 দিন তো বাইরে থাকো, আমার সংসারের দায়িত্ব পূর্ণ করতে। কেন? নারী নারীর মতো হয়েছে বলে আমরা এই জায়গাতে আজকে আসতে পেরেছি। নারীর এইটি চাওয়া যে পৃথিবীতে মানুষকে কিছু দেখ, কিছু দিয়ে আসুক, আনন্দের সাগরে মিশে যায়। তবে বলে রাখি আপনাদেরকে, খুব সুন্দর কথা, যে জায়গাতে ছিলাম খোকনদার বাড়িতে কীর্তন হয়ে গেল, জিজ্ঞেস করলাম দাদা, উনি বলছেন মেয়েরা মেয়েদের শত্রু। আমার মায়ের সঙ্গে প্রত্যেক দিন গণ্ডগোল হয়, দাদা আমার ইচ্ছা হয় না মাকে এখানে ডেকে আনবো, আনলে এত বড় পরিবেশটা নষ্ট হবে, আমার মা বলেছে আমাকে ডাকিস না, গেলে গণ্ডগোল হবে। মায়ের আশীর্বাদে সব কিছু চলছে, আমাকে বায়না করলেন পরের বছর আসবেন। আবার যখন পরের বছর আসবো, এক মাস আগে খোকনদা ফোন করছেন, দাদা মা আমার মরে গেল। বললাম কোথায়? বাড়িতে না বৃদ্ধাশ্রমে। বলছে বৃদ্ধাশ্রমে আপনার মা মারা গেল? হ্যাঁ, এবছর তো আর কীর্তন হবে না, তবে আপনি কীর্তন করছেন, আমার কথাটা আসরে বলবেন। কেন? আমার মতো হতভাগ্য খোকন অনেকেই কীর্তন শুনতে আসে, যাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সব আছে, নিজেরা সবাইকে সব কিছু দিতে পারে কিন্তু মা বাবাকে দুটো দিতে পারে। আমার মতো খোকন দেখবেন দাদা আসরে দেখবেন প্রচুর থাকবে, আমার মতো খোকন সবাইকে দিতে পারে। আমার শুধু বুকটা কুকুরে কুকুরে কাঁদছে, আমার এত বড় বাড়ি এত বড় গাড়ি, যার জন্য পৃথিবী দেখলাম সে দুটো খাবার জন্য বৃদ্ধাশ্রমে পড়ল। খোকনদা কাঁদছেন। আসলে পুরুষ তো বিবেক আছে, কিন্তু নারীর চাপে পুরুষ অনেক সময় বিবেকহীন হয়ে যায়, আপনারা দেখে নেবেন। মা তো বললো কি জানেন, আমার মা মৃত্যুর সময় আমাকে শিক্ষা দিয়ে গেল। কি? আমার মা যখন মরবে তখন আমার মা বৃদ্ধাশ্রম থেকে ফোন এলো, খোকনবাবু মাকে দেখে যান। বললাম কজন গেলেন? তিনজনেই গেলাম, আমার স্ত্রী, আমি 21 বছরের ছেলে। আমার আপনার স্ত্রী কি করছিল? আমার মায়ের পা দুটো ধরে চোখে জল দিয়ে ভাসাচ্ছিল। জিজ্ঞেস করেছিলাম আমি, দাদা আপনার স্ত্রী যখন আপনার মায়ের পা ধরে কাঁদছিল কিছু বলেন নাই? বললাম কি গো, শেষে বুঝলে, আগে বুঝলে না? তখন আমার স্ত্রী কাঁদতে কাঁদতে বলেছিল, কি জানি একদিন হয়তো আমারও এইরকমই দশা হবে। আপনাদের কাছে আমার নিবেদন রইল, বুঝবেন যদি তবে আগে থেকে বুঝুন, বোকা ঠোকে শেখে আর বুদ্ধিমান দেখে শেখে, আপনারা শিখুন। খোকনদা বলল, মা তোমার শেষ ইচ্ছা কি? মা সেদিন খোকনকে কেঁদে কেঁদে বলেছিল, খোকন দাদু ঠাকুমার শেষ ইচ্ছা একমাত্র নাতি নাতনি, দেখে নেবেন। আমি অনেক জায়গাতে দেখেছি, আমি আমার পাশের গ্রামে দেখেছি, সব জায়গায় দেখেছি, বৃদ্ধ বৃদ্ধাকে বাবা মা খেতে দিচ্ছে না, আর নাতিটা কি করছে জানেন? নাতিটা দোকান থেকে বিস্কুট কিনে এনে দাদুর পকেটে ভরে দিচ্ছে, দাদু তুমি আজকে খাওনি, এগুলো খেয়ে নি। এটাই তো ভাবনা, টাকার চেয়ে টাকা সুদ। যেমন আপনার ছেলের চাইতে আপনার নাতি নাতনি দেখবেন আপনার রক্তটাকে ঠিক জায়গায় ধরে রাখবে। বলছে আমার নাতিটা 21 বছর বয়স হলো, কোনোদিন ভালোবাসতে পারলাম না, ওর মা সব সময় দূরে রেখে দিল। তবে খোকন শেষ ইচ্ছা যখন বললি, একটা ইচ্ছা আছে, কি? এই যে এত বড় রুমে আমাকে দিয়েছিস, খুব গরম বাবা, ফ্যান নাই, একটা ফ্যান দিয়ে দিবি? সেদিন খোকনদা জিজ্ঞেস করলো, মা ফ্যানটা কার জন্য?
তুমি তো দু চার দিন পর মরে যাবে। কখন? আমার মনটা বড় কুগাই বাবা, এই ফ্যানটা আমার জন্যে নয়, তোর 21 বছরের ছেলেটা বড় হচ্ছে তো, এবার তো তার বিয়ে দিবি, তখন তোদের দুজনকে এই রুমটাতে এসে বাস করতে হবে। আগে থেকে ফ্যানের ব্যবস্থাটা করে নেন। আপনাদের কাছে নিবেদন, যদি আপনারা কারো ব্যবস্থা করেন, আপনার ব্যবস্থা কিন্তু একজন করবে ভগবান। মায়েরা কীর্তন শুনলেন, ভেতরে প্রেম নিয়ে যান, ভেতরে ভক্তি নিয়ে যান, এখানে প্রার্থনা করে যান। কে দিচ্ছে না দিচ্ছে বৃদ্ধকে আমি দেখব না, আমার ধর্ম আমার কাছে। ও দিচ্ছে না, আমার আরেকজন যা দিচ্ছে না, আমার একজন ভাসুর দিচ্ছে না, দাদা না দিক, আমার ধর্ম আমার কাছে, আমি দেব, আশীর্বাদ পাবো, এই ভাব নিয়ে আজকে কীর্তন থেকে বেরোবেন, তবে কীর্তন শোনা আপনাদের সার্থক হবে। দেখবেন আপনাকে অজান্তে একটা আশীর্বাদ দিয়ে যাচ্ছে, আপনি অনেক ফুলে ফেপে উঠবেন, আপনি ভাবতে পারবেন না যে কি আশীর্বাদ ওনাদের কাছ থেকে পাওয়া যায়। ছোট্ট রঘুনন্দন যখন রাস্তায় খেলা করছে, পাশের গ্রাম ছেলেটা বলছে, কবিরাজ আমার বাবার খুব পেটে ব্যথা, তুমি চলো চিকিৎসা করবে। দাঁড়া দাঁড়া, আমার রঘু তো আস্তে আস্তে বড় হচ্ছে, রঘুকে বলি, রঘু তুই আজকে পুজোটা কর। রঘু বলল, বাবা আমি তো মন্ত্র জানি না। বলছে, মন্ত্র মন্ত্র, শুদ্ধ মন যদি কারো থাকে মন্ত্রের দরকার হয় না। ছোট্ট রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম, গোপীনাথ গোপীনাথ কোনো মতে নাড়ু খাচ্ছে না। ছোট্ট রঘু বলছে, তুমি যে পল্লাদের হাতে খেয়েছো, ধুবের হাতে খেয়েছো, আমার হাতে খাবে না? আচ্ছা দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা। এই বলে ছোট্ট রঘু পাথরের গোপীনাথের মাথাতে পায়ে মাথাটা ঢুকছে। গোপীনাথ গোপীনাথ, রক্ত আর চোখের জলে মিশে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ভগবান গোপীনাথ ভাবছে, রঘুরে রোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, আমি তার কাছে খেয়ে নিই, আর তুই শুধুমাত্র চোখের জল নয় রক্ত দিয়ে আমার চরণ ধুয়ে দিয়েছিস। তোর হাতে যদি আমি না খাই তবে গীতাতে যে আমার প্রতিজ্ঞা রবে না, আমি যে গীতাতে বলেছি পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্ত ব্রজচ্ছতি তদহম পরিতম আসমানি প্রতাত্মম, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। পেছন থেকে হাত বাড়িয়ে পাথরের গোপীনাথ বলল, রঘুনন্দন নারু দে দে রে, রঘুনন্দন নারু দে দে রে, রঘুনন্দন নারু দে দে রে, ও রঘুনন্দন নারু দে দে রে, গোপীনাথ নারু খাও, গোপীনাথ নারু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। একটা একটা করে নাড়ু খেতে খেতে পাথরের গোপীনাথ সব নাড়ু খাচ্ছে। ছেলে বলছে, হ্যাঁ গো। রঘু বলছে, হ্যাঁ গো, তুমি যে বাবার কাছে এত নাড়ু খাও না, আমার কাছে এত নাড়ু খাচ্ছ কেন? গোপীনাথ বলছে, রঘু রে সবাই আমায় ডাকে রে রঘু, কিন্তু তোর মতো এমন করে চোখের জলে ভেসি কেউ ডাকে না, চোখের জলে ভেসি কেউ ডাকে না, চোখের জলে ভেসি কেউ ডাকে না, ওই এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না, তন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসি কেউ ডাকে, ও যে মন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, পাথরের গোপীনাথ সব নাড়ু গুলো খেলো, একটা নাড়ু হাতে নিল। রঘু বলছে, ওই নাড়ুটা হাতে নিলে কেন? বলছে, ভক্ত যদি ভগবানকে খাওয়াই, ভগবান কি ভক্তকে না খাইয়ে থাকতে পারে?
ছোট্ট রঘুনন্দনকে গোপীনাথ নিজের হাতে নাড়ু খাইয়ে দিল। যখন খাইয়ে দিল, মা বললো যে হ্যাঁ গো, তাহলে বাবা এসে যে জিজ্ঞেস করবে প্রসাদ কই, তখন কি করবো? বলছে তুই এক কাজ কর, মন্দিরটা বন্ধ কর, তোর মায়ের কাছে যা। এখন মন্দিরটা বন্ধ করে মায়ের কাছে গিয়ে ছোট্ট রঘু বলছে, মা আজকে জানো গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। মা তখন রেগে বললো, বুঝলাম, আসলে গোপীনাথ খায়নি, তুই খেয়ে নিয়েছিস। এই দেখ বাবা, এক থালা নাড়ু তোকে দিলাম, মন্দিরে নিয়ে যা, আবার পুজো কর, নইলে বাবা এসে বকাবকি করবে। যেই না মন্দিরের মধ্যে ঢুকেছে ছোট্ট রঘুনন্দন, পেছন দরজা থেকে বাবা এসেছে, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পার, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পার, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পার, আজে আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পার, প্রসাদ নাই বিদ্যা না দেখি, আরে প্রসাদ নাই বিদ্যা না দেখি, প্রসাদ নাই বিদ্যা না দেখি, প্রসাদ নাই বিদ্যা দেখি, দেখিব কেমন পূজা দিয়ে, আমি দেখিব কেমন পূজা দিয়েছ, দেখিব কেমন পূজা দিয়েছ, আমি দেখিব কেমন পূজা দিয়েছ। সেই সকালবেলা আমি চিকিৎসা করতে গেছি, তুই এখনো পুজো দিস না? বাবা বিশ্বাস করো, আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে। বাবা তখন মাথায় হাত দিয়ে বললো, হায় রে, আমার একটিমাত্র ছেলে মিথ্যেবাদী হলো। আরে পাথরে গোপীনাথ নাড়ু খায়? হ্যাঁ বাবা খেয়েছে। দেখাতে পারবি? বলে হ্যাঁ দেখাতে পারবো, যদি না দেখাস তাহলে তোর একদিন কে আমার একদিন। বাবা দরজার পাশে দাঁড়িয়ে আছে, দরজাটা বন্ধ করে ভেতরে ছোট্ট রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি কিছুক্ষণ আগে এত নাড়ু খেলে, এখন যদি একটা নাড়ু না খাও তবে বাবার কাছে আমি মিথ্যেবাদী হয়ে যাব। বারবার ছোট্ট রঘুনন্দন বলছে, গোপীনাথ নাড়ু খাও নাড়ু খাও, কিন্তু পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছে না। ছোট্ট রঘুনন্দন বললো, গোপীনাথ তুমি যদি আজকে নাড়ু না খাও, বাবা আমাকে কলঙ্কের বোঝা দেবে, মিথ্যাবাদী বলবে, তোমার গলাতে যে উন্নিটা আছে ওই উন্নিটা গলায় নিয়ে ফাঁস নিয়ে আমি এখানে মরবো, আত্মহত্যা করবো। যেই না গোপীনাথে পাথরের গোপীনাথের গলা থেকে ছোট্ট রঘুনন্দন উন্নিটাকে নিয়ে গলায় বাঁধতে গেছে, ভগবান গোপীনাথ পেছন থেকে হাতে বাড়ি বললো, রঘুরে আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে তবে আমায় বিপদ বারণ মধুসূদন কেউ বলবে না। পেছন থেকে হাত বাড়িয়ে বললো, রঘুনন্দন নাড়ু দে দে রে, রঘুনন্দন নাড়ু দে দে রে, রঘুনন্দন নাড়ু দে দে, ও রঘুনন্দন নাড়ু দে দে রে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। পাথরে গোপীনাথ নাড়ু খাচ্ছিল, অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। ছোট্ট রঘু বলছে, বাবা তুমি কি দেখছো? বাবা মুকুন্দ সরকার বলছে, আমি দেখছি পাথরের নাড়ু। রঘু বলছে, না বাবা আমি দেখছি কি জানো আসল নাড়ু। রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ গো গোপীনাথ, বাবা দেখছে পাথরের নাড়ু, আমি দেখছি আসল নাড়ু কেন? গোপীনাথ বলল, শোনে রে রঘু, এই জগতে মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ, গুরু কৃপার বস্তু সাধন ভজন করে আর একটা চোখ হয়, চোখটার নাম জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষু হৃদয় হয়েছে, তোর বাবার এখনো জ্ঞান চক্ষু হৃদয় হয় নাই, পিতার পুণ্যে পুত্রের হৃদয় হয়, কিন্তু আজকে শিক্ষা দিলাম জগৎকে, পুত্রের পুণ্যে পিতার উদয় হবে। যেই না ছোট্ট ছেলেটা বাবার মাথায় হাত দিয়ে জমনি কি দেখলো, অর্ধ পিখণ্ডপুরে অর্ধনারু আছে, অর্ধ পিখণ্ডপুরে অর্ধনারু আছে, অর্ধ পিখণ্ডপুরে অর্ধনারু আছে করে, অর্ধ পিখণ্ডপুরে অর্ধনারু আছে করে, ভক্তগণ জনে জনে যত ভক্তগণ জনে জনে যত ভক্তগণ জনে জনে, বজ্র মদন যে শিরগুণন্দন আছে, 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 উদ্ধব দাসর সভনে ভনে, আমায় উদ্ধব দাসর সভনে ভনে, উদ্ধব দাসর সভনে ভনে, আজ উদ্ধব দাসর সভনে ভনে, আজ মিলন হলো মিলন হলো। আপনারা কি ভেবেছেন সারা রাত্রি হবে নাকি? কোনো উপায় নেই, এটাই সব জায়গায় হয়, কীর্তন শেষ হয়ে যায় কিন্তু বুঝতে পারে না। মাইক ম্যানকে ধন্যবাদ দেবো, প্রথম ফার্স্ট দারুণ দারুণ একবারে, এবং ভক্ত, শুধুমাত্র মাইক ম্যান নয়, অনেক মাইক ম্যান দেখেছি, একবার ভদ্র এবং ভক্ত, সব চাইতে ভালো লাগলো এটাই। আপনি চালিয়ে যান, আপনার সুন্দর মাইক আরও সুন্দর হবে। তবে একটা কথা বলি, এই এলাকায় যদি আমি আসি, আমি আসরেই বলে গেলাম, এই এলাকায় যদি কোনোদিন আমি আবার আসি, যদি কোনোদিন সুযোগ পাই, কেন বলুন তো আমার ডেট পাওয়া খুব মুশকিল হয়ে যায়, বহুদিন আগে এনারা বায়না করেছেন, আমাকে এক বছর আগে বুকিং করতে হয়। তবে যদি এই এলাকায় আমি কোথাও আসি, আপনারা যারা এখানে এসেছেন, যদি কোনোদিন আমি আসি, আমার আপনার কাছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, দাদার মাইকটা কিন্তু আমার নিতাই গোর ঘুরি বলে গেছে, সবাই মিলে আসুন আজকে। কিন্তু এই প্রসাদটা মায়ের, আপনার এই প্রসাদটা কিন্তু কেউ পাবেন না, কেন কেউ পাবেন কেউ পাবেন না তা নয়, এখানেই থাক প্রসাদটা, আপনার বাড়িতে হরিলুট দেবেন বৃহস্পতিবার দিন বা
বাচ্চাকে খাওয়াবেন, ওই হইলুরের প্রসাদই কাজ হয়ে যাবে, এটা থাক, ওনাদের বাড়িতে থাকবে, সবাই মিলে প্রেমসে একটা ভজনের মাধ্যমে সবাই মিলে একসঙ্গে বসে বসে একটা ভজনের মাধ্যমে এই ভজনটা গাইবো, আপনার আস্তে আস্তে উঠবেন, সবাই হাত তুলুন।